إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আম্মা বাদু আয়ুয়াল আখয়াতি এখয়ানী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত আল্লাহ সুবহান নামগুলোর ভেতরে একটি অন্যতম নাম হচ্ছে আলফাত্তাহ এই নামটুকু যেমন চাঞ্চল্যকর এবং মনোযোগ আকর্ষণকারী ইন্টারেস্টিং তেমনি এটা বোঝা অনেক কঠিন এই কারণে শ্রোতাদের কাছে আমার নিবেদন মনোযোগ দিয়ে শুনবেন যখন আমরা উচ্চারণ করি আল-ফাত্তাহ এটা শুনে বাংলাদেশি শ্রোতাদের মনে একটু প্রতিক্রিয়া হয় যে কেন এভাবে উচ্চারণ করা হচ্ছে এটি আমাদের কোনো পছন্দ নয় বরঞ্চ এটি হচ্ছে আরবি ভাষা যে ভাষায় কোরআনুল করিম আল্লাহ আলা নাজিল করেছেন তাতে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই সেটার উচ্চারণ হবে বাংলা ভাষার প্রেক্ষাপটে উচ্চারণটা হয়তো শুনতে একটু মানে ব্যাখ্যা লাগতে পারে এই কারণে আপনারা সেটাকে সেভাবেই দেখবেন কেননা আল ফা তা মুসাদ্দত ফাৎহা আলিফ হা আল ফাত্তা তো এই নামটুকু কোরানুলকারিমে নাম হিসাবে একটি জায়গায় এসেছে একটি সোরায় সেটি হচ্ছে সুরা সাবা আট নাম্বার ছাব্বিশ ওল ইয়াজমাউ বাই নানা সুম্মা ফাত্তাহুল যে আপনি বলুন যে আপনার যে রব আপনার পালন কর্তা আমাদেরকে সমবেত করবেন এক একত্র করবেন অতপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন ফয়সালা অর্থাৎ মীমাংসা করে দেবেন তিনি হচ্ছেন ফয়সালাকারী এই বাংলাতে যদি আপনাদের ভালো না লাগে কেননা ভাষা এই শব্দটা উর্দুতে বেশি ব্যবহার হয় বাংলাতেও হয় মীমাংসাকারী মীমাংসাকারী এবং আল্লাহ তা আলা হচ্ছেন আল আলিম সর্বজ্ঞ তাহলে ফাত্তাহ এই কথাটার এই আয়াতে হচ্ছে অর্থ হচ্ছে যে ফয়সালাকারী অথবা মীমাংসাকারী আল্লাহ হ্যাঁ আয়লা এই কারিমায় তিনি বলছেন যখন তিনি মানুষদেরকে সমবেত করবেন অর্থাৎ কেয়ামতের দিনের কথা বলা হচ্ছে সুম্মা ইয়াফ সুম্মা ইয়াফতাহ এই যে ইয়াফতাহ অর্থাৎ তিনি খুলে দিবেন এখানে ইয়াফতাহ কথাটার অর্থ হচ্ছে তিনি বিচার করবেন মীমাংসা করে দেবেন ডিস্টিংগুইস্ট করে দেবেন পৃথক করে দেবেন ভালো মন্দ এবং যেভাবে আল্লাহ সুফানা তালার সন্তুষ্ট অর্জ অর্জিত হয়েছে তাকে একদিকে এবং যেটা আল্লা সুফানা তালার মানে রাগ এবং তার রহমত থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে আলাদা করে দেবেন ইয়াফতাহ এই শব্দ থেকেই আলফাত্তাহ এসেছে অর্থাৎ ফাতেহা তো এই যে শব্দটুকু এসেছে এটা কোরানুল ক্যারিমে সুরা আল আরাফ আয়াত নাম্বার উনানব্বই সেখানে আল্লাহ সুবহায়নতা আয়ালা বলছেন ওয়াসি আর ইন এল যে প্রত্যেকটি বস্তুকে আল্লাহ সুবহায়নতা আলা তার জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন আল্লাহি তাওয়াক্কাল না আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই পরিপূর্ণ ভরসা করেছি রব্বানা ফতাহা বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল ও ওয়া আনতা খায়রুল ফাতিহিন এখানে সর্বশেষে বলা হচ্ছে যে হে আমাদের রব আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে আপনি মীমাংসা করে দেন ফয়সালা করে দেন যা যথার্থ ফয়সালা হবে রব্বানা আফতাহ বেইনানা ওয়া বেইনা কাউমিনা মানে এখানে একটা মানে নবীর কাহিনী বর্ণনা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে আমাদের এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে যেই বিচার ব্যবস্থাপনা সেটা করে দিন বিল হাক্কি ওয়া আন্তঃরুল ফ্যাতিহীন যে আপনি হচ্ছেন শ্রেষ্ঠতম মানে মীমাংসাকারী তাহলে প্রিয় শ্রোতা আল্লাহ সুবহানা তাআলা নিজেও তাহু করেন অর্থাৎ মীমাংসা করেন ফয়সালা করেন এবং তার সৃষ্ট মানুষ সেও ফয়সালা করে তাহলে এই যে গুণ এই গুণের কিছু অংশ মানুষও করে শুধু আল্লাহ আল্লা তা তালাই যে করেন তা নয় তিনি হচ্ছেন তাহলে এটার বাংলা অনুবাদ হওয়া উচিত ছিল যে আল্লাহ আপনি হচ্ছেন ফয়সালাকারীদের ভেতরে শ্রেষ্ঠতম জানি না বাংলা ভাষায় এটার কীরকম অনুবাদ হয়েছে কিন্তু অনুবাদটা হবে যে আরও ফয়সালাকারী আছে আরও মীমাংসাকারী আছে মানুষের ভেতরেও মীমাংসাকারী আছে আমরা নিজেরা অনেক কিছু মীমাংসা করি আমাদের বিচারক রয়েছে সমাজে তারা মীমাংসা করে দেয় মুরব্বিদ রয়েছে তারা মীমাংসা করে দেয় শিক্ষক রয়েছে তারা মীমাংসা করে দেয় তাহলে সব মীমাংসাকারীরা আছে তারাও ইয়াফতাহ করছেন মীমাংসা করছেন কিন্তু আল্লা সুবাহান আলা হচ্ছেন কি ওয়া আনতা তিনি হচ্ছেন ফাত্তাহ তিনি হচ্ছেন ফয়সলাকারীদের ভিতরে উত্তম ফয়সলাকারী কিন্তু দুঃখের বিষয় কোরআনুল কারিমে বাংলা ভাষায় এভাবে অনুবাদ হয়নি যে আল্লাহ সুবাহ ফয়সলাকারী এই অনুবাদ যথেষ্ট নয় যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই আমাকে জানতে হবে যে অন্যদের ভিতরেও এই গুণ থাকতে পারে কিন্তু আল্লাহ তালা হচ্ছেন সবচেয়ে উত্তম যেমন আমরা জানি যে রাসুল ইল্লাহি সাল্লু সাল্লাম নিজেও মীমাংসাকারী ছিলেন কুরানুল খারিমে তার প্রমাণ রয়েছে হাদিসে তার প্রমাণ রয়েছে রাসুল ইল্লাহি সাল্লু আলি সাল্লামের মৃত্যুর পর তার যে চারজন খোলাফা রাশিদুন তারাও মীমাংসাকারী বিচারকারী ছিলেন তাহলে মানুষের ভিতরেও বিচারকারী আছে কিন্তু এখনও আছে আগেও ছিল তাহলে সমস্ত বিচারকারীর উত্তম বিচারকারী হচ্ছে আল্লাহ ও আন্তা খাইরুল ফাতে তাহলে অনুবাদটুকু দয়া করে ঠিক করে নেবেন কেননা এভাবে আল্লাহ সুফহানা তালা বলেছেন তো এই যে আলফা তা এর আরেকটি দিক রয়েছে যে এটা শব্দ থেকে যেটা আসে যে যেটাকে বলা হয় খুলে দেওয়া উন্মোচন করা উন্মুক্ত করা মানে খুলে ফেলা তো এটা হচ্ছে এটা রুট শব্দ ফা তা হা মানে হচ্ছে অপেনার এটি হচ্ছে এর আরেকটি অর্থ শাব্দিক অর্থ রিভিলার যেমন আবার আরেকটি হয় যে গ্র্যান্টার অফ সাকসেস মানে যিনি সফলতা দান করেন তাহলে ফাতাহ ফাতাহ এই শব্দটার পাঁচটি অর্থ ব্যাকরণ থেকে আসে একটি হচ্ছে খুলে দেওয়া মানে আনলক করা যেটি আবদ্ধ রয়েছে সেটাকে চাবি দিয়ে খুলে দেওয়া এই কারণেই আরবি ভাষায় ফাতাহ হচ্ছে খুলে দেওয়া আনলক করা সেই কারণে চাবিকে আরবিতে বলা হয় মিফতাহ মিফতাহ যেমন আল্লাহ সুবাহ তাল্লার কাছে রয়েছে অদৃশ্যের চাবি কাঠি যে মাফা তেহেল্লাহ আল্লাহর কাছে রয়েছে অদৃশ্যের চাবি তাহলে ফাতাহার একটি অর্থ হচ্ছে আনলক আনফোল্ড অর্থাৎ খুলে দেওয়া খুলে ফেলা তারপরে হচ্ছে আরেকটি অর্থ হচ্ছে টু মেক ভিক্টোরিয়াস মানে হচ্ছে বিজয় দান করা যে ফাটহ আমরা জানি যে মক্কা বিজয়ে আমরা অনেকে পড়ি বাংলাতে ওরা বলে যে মানে ফাটহ মক্কা ফাটহৌ মক্কা এভাবে বলা হয় অনেকে চলিত ভাষায় ফতে মক্কা বলে কিন্তু ফতে মক্কা মানে মক্কা বিজয় আল্লাহ তা আলা এ কোনো কিছুকে পরিষ্কার করে দেন ব্যাখ্যা করেন এটি হচ্ছে তিন নম্বর অর্থ যে তিনি খবর দেন তিনি প্রকাশ করে দিচ্ছেন তিনি ব্যাখ্যা করে জটিলতাকে মানে উন্মোচন করে দিয়েছেন জটিলতা ছিল কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন এটি হচ্ছে তিন নম্বর অর্থ চার নম্বর হচ্ছে বিচার করা সিদ্ধান্ত নেওয়া মানে ভালো এবং মন্দ অথবা সাদা এবং কালো এই এইভাবে মানে আল্লাহ সুবাহন তালা বিচার বিবেচনা করে তাদেরকে পৃথক করে দিচ্ছেন পার্থক্য নির্ধারণ করে দিচ্ছেন এটি হচ্ছে চার নম্বর অর্থ আর পাঁচ নম্বর অর্থ হচ্ছে যে কোনো কিছুকে অনুমোদন করা আসতে দেওয়া অনুমোদন করা দান করা তাহলে আমরা অনেকগুলো মানে অর্থের ভিতরে যেটি ফাতাহ ফাতাহ এই শব্দটুর পাঁচটা অর্থ পাই তাহলে ফাতাহ রুট যেই মূল শব্দ এর পাঁচটি অর্থ কিন্তু কোরআনুল কারিমে যেভাবে এসেছে যেমন ফাতাহ মীমাংসা করা ফাটন সাফল্য বিজয় হা অর্থাৎ খুলে দেওয়া এখন আসুন আমরা একে একে এগুলোর অনু এর উদাহরণগুলো আমরা একটু জেনে নেই তাহলে ফাত্তাহ এই কথাটা মানে এই নামটা এত মানে আপনাদের ভালো লাগবে মানে যদি বুঝতে পারেন এটাতে আপনার প্রচুর আগ্রহ সৃষ্টি হবে এটা একদম নিশ্চিত এবং এটা বোঝার চেষ্টা করুন এটা আল্লাহ সুবাহ তালার এমন একটি নাম যেটার ভিতরে বৈচিত্র রয়েছে বৈচিত্র্য মানে একটি মানে সুন্দর ফল ধরুন যে তার অনেকগুলো স্বাদ এবং দেখতে সুন্দর এর অনেকগুলো ডাইমেনশন রয়েছে প্রত্যেকভাবে এই শব্দটাকে ব্যাখ্যা করা যায় এবং একটার সাথে আরেকটির কোনো মিল নাই আলফাত্রাহ এমন একটি আল্লাহর নাম এটি এত সুন্দর যে এটা আমাদের সবার দরকার কিন্তু আমরা বুঝতে পারছি না শুধু দুইটি শব্দের অনুবাদ হয় না যে মীমাংসাকারী এবং উন্মুক্তকারী এটি হবে না বরঞ্চ এর পাঁচটি অর্থ রয়েছে এর প্রত্যেকটারই উদাহরণ রয়েছে আমরা একে একে করে শিখে নেই প্রথমে আসুন যে উন্মোচনকারী এই যে ফাতাহ হা ফাতাহ! খুলে দেওয়া যে কোনো জিনিসকে আল্লাহ সুবহানা তালা খাজা ইনা খাজানা হজিনা মানে আল্লাহর যে ধন ভাণ্ডার বিভিন্ন কিছু রেজ্ক এবং তার মানে রহমত তার মার্সি তার অনুগ্রহ তার নৈকট্য ইত্যাদি তার দয়া তার করুণা তার স্নেহ সব কিছুকে আল্লাহ সুবাহ বিভিন্ন ভান্ডারে খাজা ইন বিভিন্ন ভান্ডারে আটকিয়ে রেখেছেন এটা আল্লাহ সুবাহ তালা খুলে দেন এই যে দরজাটা খুলে দিচ্ছে সম্ভাবনার দরজাটা খুলে দিচ্ছে তিনিই হচ্ছেন আল-ফাত্তাহ খুলে দেওয়া উদাহরণ হিসাবে প্রথমেই লিখে নিন যে যেমন ধরুন কোরআনুল ক্যারিম এটি হচ্ছে এমন একটি কোরআন আল্লাহ সুবাহ এখানে মানব জাতির জন্য মানে হুদা পথ নির্দেশনা রেখেছেন এখন এই কোরআন কারিমের ভিতরে আপনি যখনই যাবেন তখন আল্লাহ কাছে মেলে ধরছে পরিষ্কার করে দিচ্ছে কিসের মাধ্যমে সুরা ফাতেহা দেখুন এই ফাতেহা শব্দটা কিন্তু সুরা ফাতেহাতে নাই আপনারা সবাই জানেন যে কোরানের সোরাগুলোর নাম হয়েছে এভাবে অধিকাংশ সোরাতে যে ওই শব্দটা কোরআনে আছে যেমন সুরা বাকারা এ বাকারা এই যে গাভী এই শব্দটা সুরা বাকারায় আছে তাহলে মানে সুরা ফাতেহা এমন একটি সোরা কিন্তু এই সোরাটার ভেতরে ফাতেহা শব্দটা নাই কিন্তু এর গুরুত্ব এত অসীম এত ব্যাপক এর ব্যবহারিক দিকটা হচ্ছে আল্লাহ হচ্ছেন ফাত্তাহ এই কারণে তিনি তার কিতাবের শুরুতেই যে খুলে দিয়েছেন যে সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন সেই সুরাটাকেই আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম নামকরণ করেছেন ফাতিহা তাহলে সুরা ফাতেহা মানে হচ্ছে কোরআনটা আপনার সামনে খুলে যাচ্ছে আমরা প্রতিটি নামাজ যখন আমরা পড়ি আমাদের উপাসনা ইবাদত এটা খুলে যাচ্ছে শুরুতেই হচ্ছে ফাতিহা। তাহলে আল ফাতাহকে যদি আমরা পেতে চাই তিনি আমাদের জন্য যে রহমতটা খুলে দিবেন আমাদেরকে পথ নির্দেশনা হুদা হৃদায়া দান করবেন এই যে খুলে যাচ্ছে হিদায়ার সম্ভাবনা এটাই হচ্ছে ফাতিহা এই কারণেই ওই সুরাটার নাম হচ্ছে ফাতেহা খুলে দেওয়া যেমন অনেক জায়গায় রোজা আমরা যখন রাখি মানে এমন একটা কন্ডিশন রোজা যখন আমরা রাখি আমরা রোজা রেখে মানে মুখের এবং মননের মেধার শারীরিকভাবে মানসিকভাবে সব কিছুতে আমরা খুবই ধৈর্য ধরি যে সার্টেন জিনিস নির্দিষ্ট কিছু কথা কাজ আমরা করি না কিন্তু যখনই রোজাটা খুলে ফেলি যদিও আমরা পানি খাই কিন্তু দেখুন কাজটাকে কিন্তু বলা হচ্ছে ইফতার ফুতুর মানে হচ্ছে আরবি ভাষায় ইফতারকে বলা হয় ফুতুর ইফত মানে ইফতাহ মানে খুলে ফেলা রোজাটা খুলে ফেলছে ইফতার ফুতুর এভাবে এসেছে তারপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেমন ধরুন যে নামাজের ভেতরে যদি ইমাম ভুল করে তাহলে আমরা কি করি পিছনে মুসাল্লি যারা থাকেন মামুম তারা মানে আমাদের বাংলা আমাদের বাংলার সমস্যাই যেটা কি লোকমা দেয় অনেকেই হয়তো জানেন না কেননা আমাদের বোনদের অনেকেই হয়তো এই নামটাই হয়তো জানে না কিন্তু পুরুষদের ভিতরে এই নামটা ব্যাপক জনপ্রিয় যে ইমাম সাহেব ভুল করেছে পিছন থেকে একজন লোকমা দিয়েছে লোকমা এটা বাংলা কোনো শব্দ না এটা এসেছে ওই যে আমাদের মানে সমস্যাকারী এই উর্দুওয়ালাদের কাছ থেকে তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনি আপনার ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে লোকমা দেওয়ার আরবি কি দেখবেন সে সে ঠিক মতো বলতে পারবে না এই যে ইমাম সাহেব যে আটকে গেছে মানে কিরাত পড়তে গিয়ে জটিল জটিলতা হয়েছে লুবিসাত বলা হয় জটিল একটা মানে কন্ডিশনে পড়ে গেছে ইমাম সাহেবকে মানে পিছন থেকে মোমরা খুলে দিচ্ছে এটাকে হাদিসের ভাষায় বলা হয় আল ফাটরো আল আল ইমাম শেখ আল আল তার বিখ্যাত কিতাব নবী সাল্লাহ সাল্লামের সলা সম্পাদনের পদ্ধতি বাংলা অনুবাদ যদি দেখেন একশো পনেরো পৃষ্ঠা ইমামের প্রতি উন্মোচন দানকারী দেখুন উপরে লেখা আছে যে এটাকে বলা হয় প্রতিহ করা ইমামের উপরে করা অর্থাৎ ইমাম ভুল করছে সুতরাং ইমামকে খুলে দাও এটাতে আরবিতে বলা হয় ফাট হো আল এল ইমাম ইমাম হম এ কথাটাই শিকালবাণী তিনি শিরোনাম দিয়েছেন তার কিতাবের ভিতরে তাহলে জটিল জিনিসকে মানে মানুষও খুলতে পারে যেমন ইমামের জটিলতা হচ্ছে কেরার ভিতরে মানুষ সেটা খুলে দিচ্ছে তাহলে কোনো না কোনোভাবে বিচার বুদ্ধি ছাড়াও কিছু কাজ মানুষ এরকম ইয়াফতাহ করে দেয় আমরা যেমন কারোর জন্য দরজাটা খুলে দিই এরকম অথবা মামুম ইমামের মানে ভুল ত্রুটিগুলোকে খুলে তার সংশোধনের একটি দরজা খুলে দিচ্ছে এই জন্য ফাটর করছে তাহলে কোনো কিছুকে খুলে দেওয়া এটা ফাতাহ মানে এখান থেকে এসেছে উন্মোচনকারী উন্মোচন মানে যেটা খুলে দিচ্ছে আল্লাহ সুবাহ কোরআনুল খেরি মেসুর আজর এখানে তিনি বলছেন ওয়ালাও ফাত ওয়ালাও ফাতাহেনা আলাইহিম বাবান মিনাস্যামা ই ফাজাল্লুফিহি ইয়ারুজুন যে আমি যদি ওদের সামনে ফাতাহেনা আলাইহিম বাবান মিনাস্যামা যে হ্যবেন আমি আবারও আমাদের শ্রোতাদের এ দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই যে আসসামা এটাকে কেন আকাশ বলা যায় না দেখুন এই আয়াতে কারিমায় আল্লাহ তালা বলেছেন যে এই যে আসসামা এর দরজা আছে তো আমাদের দরজা এই যে আমরা যে নীল আকাশ দেখছি এখানে দরজাটা কোথায় কোনো দিন কি কেউ দেখেছেন কোনো মহাকাশচারী কি দেখে এসেছেন যে যারা চাঁদে গিয়েছে অথবা মঙ্গল গ্রহে যে কোনো দরজা আছে তাহলে কেন এটাকে আকাশ বলছেন আল্লাহ আল্লা বলেই দিচ্ছেন যে আমি তাদের জন্য আসসামা তার দরজাটা খুলে দিচ্ছি দরজাটা খুলে দেওয়াই শুধু আল্লাহ বলেন নাই বরঞ্চ বলেছেন ফাজাল্লু ফিহি আরুজুন তারা দরজাটা খুলে দিলে সেই আসামার ভিতরে গিয়ে আরোহণ করবে মানে তার মানে এটা একটা স্ট্রাকচার এটা একটা এটা একটা অবকাঠামো মানে আসামা এইটা একটা কাঠামো স্ট্রাকচার এখানে উঠা যায় এখানে আরোহণ করা যায় আল্লাহ এটা বলেছেন কুরআনুল সুরা হেজর আয়াত নাম্বার চোদ্দ এই কারণেই আসামা মানে এই মানে আকাশ হয় না কেননা আকাশের কোনো দরজা নাই আকাশটা নীল দেখা যায় এর কারণ হচ্ছে যে সাদা আলো হোয়াইট লাইট এটার ফিজিক্সের পদার্থবিদ্যা যারা জানেন ছাত্রী যারা মানে তারা জানেন যে আলোটাকে সাতটা আলোতে ভাগ হয় এটা প্রিজমের ভিতরে দিয়ে গেলে একটা স্ফটিক এর ভিতরে দিয়ে আলোটা অতিক্রম করলে সাতটা আলো হয় এর একটি ব্লু হচ্ছে সবার নিচে এবং লাল হচ্ছে মানে এর ইত্যাদি আমি এর পদার্থবিদ্যা ক্লাস নিচ্ছি না কিন্তু ওই যে দুপুরের সময় ওই নীল ওয়েব লেংথ যে লাইটের যে ওয়েব লেং সেটা অনেক মানে যে ল্যাংথের যে ল্যাংথ এই কারণে দুপুরের সময় নীল দেখা যায় আর মাগরেভের সময় আকাশটা লাল দেখা যায় এটা আলোর বিচ্ছুরণ যে ধুলিকণাতে আলো পরে প্রতিফলিত হচ্ছে সেখান থেকে আমরা নীল এবং লাল দেখছি তাহলে এটি আকাশ নয় বরঞ্চ এটি হচ্ছে হ্যাভেন এবং তার রয়েছে দরজা এবং যেটা আল্লাহ খুলে দেন এবং খুলতে পারবেন খোলার কথাটা বলেছেন যদি আমি তাদের সামনে হ্যাবেনের দরজাটা খুলে দিতাম তাহলে তারা উপরে উঠত কাদের সম্পর্কে বলেছেন অবিশ্বাসীদের সম্পর্কে বলেছেন যে তারা এটা করতো ওলাও ফাতাহ না মিনাস বা তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে ফাতাহ মানে হচ্ছে অনেক ধরনের অর্থ আমাদের সামনে চলে এসছে যে দরজাটা মানে আবদ্ধ সেই দরজাটা যদি আল্লাহ সুবাহা তারা খুলে দেন তাহলে কি হবে এই জিনিসগুলো আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমরা দেখি যে আমরা যে কিতাবটা অনুসরণ করছি ফেকুল আসমাল হাসনা শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল বদর হাফিজ তালা তিনি কি বলছেন মানা হাজিহিল এসম এই নামের অর্থ হচ্ছে যে আল্লাজি ইয়াহকিমু বাইনা ইবাদিহি বিমাশা আ এই নামের একটি অর্থ হচ্ছে যে আল্লা সুবাহন তালা যেভাবে চান সেভাবে তিনি হুকুম করেন তার বান্দাদের ভেতর ও ইয়াক দিয়া ফিহিম বিমা ইউরিদা ইউরিদু যেভাবে তিনি চান সেভাবে তিনি কদর নিযুক্ত করেন নির্বাচিত করেন ডিক্রি করে দেন আলা বিমা ইয়াসা এবং আল্লা সুবাহানা তালা তার অনুগ্রহ যাকে খুশি তাকেই তিনি দিচ্ছেন লা লাহ লেখক মেহি তার এই ইচ্ছাটাকে রুখে দেওয়ার কেউ নাই ওয়ালা মকিবুন লিকাদা ই ও আমরিহি এই যে তকদির এই যে তার আদেশ এটাকে সমালোচনা করাও কারোর অধিকার নাই কেউ করতে পারে না এই কারণে আল্লাহ সুবাহ তালা বলছেন সুরা আল ফাতির মা ইয়ফতে মা ইয়ফতাহি লাহিলিনাসি মির রহমাতিন ফালা মুমসিকালাহ ওয়ামা ইউমসিক ফালা মুরসিলালাহ হাকিম সুরা আয়াত তাহলে আল্লাহ সুবাহ তারা এখানে বলে দিচ্ছেন যে এই আয়াতে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে মানে এই এর একটি অর্থ হচ্ছে অনুগ্রহ আরেকটি অর্থ সেটা আমরা প্রথমে বলি বলেছি যে পাঁচ নাম্বার হচ্ছে যে তিনি গ্রান্ট করেন তাহলে আরেকটি অর্থ আছে মিন তাহলে রহমত থেকে যখন জিনিসগুলো আমাদের কাছে আসে সেটাই হচ্ছে যিনি করেন তিনি হচ্ছেন আলফাত এবং এই রহমত এটাই আল্লাহ বলেছেন মা রাহমাতিন মানে মানুষের জন্য যে রাহমা এই এটা রহমা অনুগ্রহের যে ভান্ডার উনি যদি খুলে দেন ফালা তাহলে কেউ এটাকে ফেরাতে পারবে না ফালা ওয়ামা মরুসিলালা আর তিনি যদি বারণ করে দেন তাহলে কেউ আমাদেরকে রহমত প্রেরণ করতে পারে না কোনো পীর সাহেব অথবা কোন বুজুর ব্যক্তি কোন কোন শায়েখ পিতা মাতা কেউ করতে পারে না এই কারণে স্নেহ মায়া মমতা অনুগ্রহ আপনি যেটাই আপনি চান মনে করেন আপনি সংসারে মানে স্বামী অথবা স্ত্রী হিসাবে কাজ করছেন এখন আপনি একজনের অনুগ্রহ চাচ্ছেন ওই অনুগ্রহটাও পাবে তখনই যদি আল্লাহ ওই ইয়াফতালিন ন্যাস যদি রহমা রহমতের দরজাটা যদি উনি খুলে দেয় তাহলেই পাবে মানে আমি আমার কাজের জায়গায় আমার বস যদি আমার উপরে অনুগ্রহ করবে কিনা সেটাই হচ্ছে আল্লাহ যখন রহমতের দরজাটা খুলে দেবে আর আল্লাহ যদি খুলে দেয় মা মেন রাহমাতি তাহলে কেউ এটাকে মানে বাধা দিতে পারবে না ফালা মুমসিক এটাকে বারণ করা সম্ভব নয় আর তিনি যদি রহমতটা না দেন মানে আল্লাহ রহমতের উল্টো হচ্ছে যে আল্লাহ যদি রাগ হয়ে যান তাহলে মোরসিল্লাহ তাহলে এই রহমত কেউ প্রেরণ করতে পারবে না মেম্বা আদি ওহ আজিজুল হাকিম তাহলে এই আয়াতকে সামনে রেখে আমরা যেটা শিখতে শিখতে পেরেছি যে যে আল ফাত্তা এই যে নামটা এই নামটা মানে শিখে শিখে আবার মানে আমাদের সমাজে কিছু মানে তদবির বের হয়েছে এই তদবিরের হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে শুনুন প্রিয় শ্রোতা তদবির করুন আর যেটাই করুন না কেন সেটা কিন্তু এক ধরনের দোয়া আর হাদিসের ভিতরে এসেছে আর দোয়া হুয়াল ইবায়দা এটি হচ্ছে সহি হাদিস দোয়া হচ্ছে তাহলে দলিল ছাড়া হয় না তেমনি দোয়া আপনি দলিল ছাড়া করতে পারবেন না আপনার ভীষণ সমস্যা হচ্ছে যে আপনার মানে পরিবারে ভীষণ সমস্যা ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হচ্ছে বন্ধু বান্ধবীদের সাথে প্রচণ্ড মানে সমস্যা হচ্ছে জটিল হয়ে গেছে জীবন এখন উভয় পক্ষের ভিতরে একটি যোগাযোগ খুলে দেওয়া মীমাংসার রাস্তা খুলে দেওয়া এটা কে করবে এটাই হবে আল্লাহ করবেন কারণ তিনি হচ্ছেন এ যে আল্লাহ সুবহানাহু তা মানে যদি তিনি করেন তখন সেটাকে কেউ মানে রোধ করতে পারবে না তাকেই বলা হয় এই যে এবং এই যে অনেক সময় আমরা দোয়া করি যে আল্লাহ এটার মীমাংসাটা যেন করে দাও আল্লাহ করে দেবেন কারণ আল্লাহ বলছেন মিন যে আল্লাহ মানুষের জন্য রহমতের দরজাটা খুলে দেন যেমন উদাহরণ হিসাবে যে আমরা যখন একে অপরের সাথে নানা কারণে মনোমালিন্য করি মন খারাপ করি ভুল বুঝাবুঝি হয় তখন একজন অন্যজন চায় যে আল্লাহ কোনোভাবে যেন সত্যটা বেরিয়ে আসে আমি যে ভালো কাজ করেছি আমি যে আসলেই ভালো এটা যেন প্রকাশ পেয়ে যায়। এটা যেন মানুষ জেনে যায় এটা এভাবে চাওয়া যাবে না খবরদার আমরা এটা আসছি এই নামটা এত ডেঞ্জারাস বিপজ্জনক এই নামটা ধরে সরাসরি যদি চান তাহলে দুই দিকেই যেতে পারে এটা যেমন রহমত হতে পারে আবার আপনার জন্য আজাবের কারণও হতে পারে আসব। এই কারণেই আপনি যে ডাকছেন আলফাত্তাহ এই ডাকাটার সাথে উল্লেখ করতে হবে আপনি ওই ফাত্তাহার কাছে আলফাত্তার কাছে কি চান এটা বলতে হবে শুধু ওই বাংলাদেশি হুজুর তিনি বলেছেন ফজরের নামাজের পরে দশ বার করে আল ফাত্তাহ বলবেন তাহলেই ঝগড়াঝাটি শেষ হয়ে যাবে চাকরি পেয়ে যাবেন এগুলো কোনো দলিল নাই এগুলো দলিল বিহীন। বরন্ত এভাবে চাওয়া যায় না আসলে এই নামটা মানে এই নামটা মানে এই নামটার ব্যবহার আছে কিন্তু নামটা থেকে নামের কথাটা ব্যবহার করতে হয় কিন্তু নামটা ডাকাও যায় কিন্তু তসবি আকারে করা যাবে না কেননা কোনো হাদিসে নাই আর এটার একটা সমস্যা হচ্ছে এই আল ফাত্তাহ এটি কাফেরদের জন্য অবিশ্বাসীদের জন্য ফাত্তাহ আবার মুমিনদের জন্য ফাত্তা। ফাত্তা আল্লাহ আজাবও খুলে দেন আবার রহমতও খুলে দেন তাহলে সাবধান যে যখন রিউমার ছড়িয়ে যায় মানে সমাজে ছড়িয়ে যায় যে মানে নানান ধরনের কান কথা ছড়াচ্ছে মানুষ অস্থির হয়ে যায় যে আমার মান এবং সম্মান এবং পরিস্থিতি অত্যন্ত খারাপ মানুষ অনেক আজে বাজে কথা বলছে সেখান থেকে আপনার কি দরকার আলফাত্তাহ সেই আলফাত্তাহ তিনি রহমতের ফাত্তাহ যখন খুলে দেবেন তখনই আসল জিনিসটা প্রকাশ পেয়ে যাবে যেমন আয়েশা রাদি আল্লাহ তালা আনহার বিরুদ্ধে যে অপবাদ ছিল যে অপবাদকে ইফক বলা হয় আল্লা সুবাহান তালা অনেক দিন পর এই অপবাদকে মুক্ত করে দিলেন মানে তিনি আয়াত নাজিল করলেন এবং আয়েশা রাদি আল্লাহ তালা আনহার বিশুদ্ধতা এবং তার যে মানে পং মানে তিনি যে নিষ্পাপ সেটাকে প্রকাশ করে দিলেন তাহলে এই যে প্রকাশ করে দিচ্ছেন এটা সাথে সাথে কিন্তু হয় নাই যখনই আয়েশার আদুল্লাহ তালা আনহার বিরুদ্ধে এই অপবাদ মানে রিউমারটা ছড়াচ্ছে এফ তখন কিন্তু সাথে সাথে সেটা হয়নি কিন্তু অনেক দিন লেগেছে এই যে দরজাটা আল্লাহ বন্ধ করে রাখেন এর অনেক কারণ থাকতে পারে আমরা সেটা জানি না হয়তো এমনও হতে পারে যে আল্লাহ আপনার ডাকাটাকে পছন্দ করেন মানে আল্লাহ সুফান চান যে আল্লাহকে আপনি ডাকুন আল্লাহ রহমত কামনা করুন আল্লাহ দরজাটা বন্ধ করে রেখেছে আপনার ডাকটা শুনতে চায় মানে উদাহরণ হিসেবে বলছি যেমন সদ্য বিবাহিত এক একজন দম্পতি মানে মানে সে কাজ থেকে এসে দরজা খোলার জন্য নাড়ছে তো এখন স্ত্রী দরজা খুলছে না মজা করছে তাতে আনন্দ শিহরণ হচ্ছে যে দরজা খুলছে না উভয় পক্ষ কিছুটা মানে আনন্দিত হচ্ছে আল্লাহ তা তালা বান্দা থেকে ওলিল্লাহি মাসালুল আলা আল্লাহর দৃষ্টান্ত হচ্ছে অনেক বড় অনেক বড় তিনি বান্দার কাছ থেকে শুনতে ভালোবাসেন তিনি চান যে তোমার মীমাংসা আমি করে দেব তুমি আমাকে একটু ডাকো আল্লাহ আল্লাহ সুবাহান তালা শুনতে সেটা পছন্দ করেন আপনি কেন ডাকছেন না আল্লাহ সুবাহান তালার কাছে হাত তুলে বারবার চান আল্লাহ সেটা পছন্দ করে যদিও মানুষ পছন্দ করে না সেই প্রেমিকা স্ত্রী হয়তো কিছুক্ষণ পরে রাগ করে উল্টা করে দিবে দরজা খুলেই দেওয়াটাই বাঞ্ছনীয় কেননা এরকম করে করা যায় না আল্লাহ হচ্ছেন ফ্যাতি ফাতে উত্তম বিচারকারী তিনি হচ্ছেন সমস্ত খুলে দেওয়ার ভিতরে সবচেয়ে উত্তম খুলে দেওয়া তিনি জানেন যে কখন সেটা খুলে দিতে হবে কখন রহমার দরজাটা খুলে দিয়ে আপনাকে উদ্ধার করবে সেটা আল্লাহ সুবাহ তারা ভালো জানেন এটা জানতে হবে খাইরুল ফাতিহীন এই যে ইউসুফ আলিহালাম যখন জেলখানায় ছিলেন তখন কিন্তু ইউসুফ আলি ইসাল্লামকে এক পর্যায়ে বাদশাহ বলেছিল যে তোমার সাজা মুখ মুক্তি হয়েছে তুমি চলে যাও ইউসুফ আলি বললেন যে আমি জেল থেকে যাব না হ্যাঁ হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লি সাল্লাম বলেছেন যদি আমি ইউসুফের জায়গায় হতাম রাহিমাহুল্লাহ ইউসুফ আল্লাহ রাসুল প্রশংসা করেছেন ইউসুফ আলি যে তার কত ধৈর্য যে তাকে এত বছর জেল খাটার পর যখন বলা হলো যে তুমি জেল থেকে চলে যাও ইউসুফ আলি বলেন আমি জেল থেকে যাব না আমি আমার দোষকে মুক্ত করতে চাই আমার বিরুদ্ধে যে অপবাদ এসেছে সেটা আমি সেখান থেকে মুক্ত হতে চাই আল্লাহ সুবাহান তালা যেন ফাতে করে দেন আল্লাহ সুবহানা তালা যেন মানে ইয়াফতাহ ফয়সালা করে দেন তিনি যেন উন্মুক্ত করে দেন সেটাই ইউসুফ সুরা ইউসুফের ভিতরে মানে এসেছে তো আল্লাহ সুবাহান তালা মানে তার দোষকে মুক্ত করে দিয়েছেন এক পর্যায়ে করে দিয়েছেন তাহলে ওই যে অনেক পরে খুলে যাওয়া এটাই হচ্ছে বিষয় এই কারণেই এই যে মানে আলফাত্তাহা এ ফাত্তাহটা আমরা কিভাবে চাইব এর জন্য কায়দা রয়েছে আলফাত্তাহ নামটা এত মজার যে এই নামটা আমরা চাইব কিভাবে আমরা এটা দোয়ার ভাষা দিয়ে চাইতে পারি যেমন মসজিদে যখন আমরা প্রবেশ করি আবু আবি হুমাইদ ওয়ান আবিজ ওসঈদ আল্লাহ আনহুমা তাদের হাদিস থেকে এসেছে কলা রাসুলিল্লাহি সাল সাল্লাম ইজা দাখলা আহকুমুল মসজিদ ফালিয়াকুল যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করো তখন তোমরা বলো আল্লাহ তাহলে আবুয়া বা রাহমাতিক যে আল্লাহ আফতাহালি আবুয়া বা রহমাতিক ও আল্লাহ রহমতের দরজাটা খুলে দাও খুলে দাও ও ইদা খারাজা ফালিয়াকুল যখন মানে মসজিদ থেকে বের হবে তখন বলবে আল্লাহম্মা ইন্নি আস আলুক ফাদলিক। আল্লাহ তোমার ফদল মানে অনুগ্রহ মানে গ্রেইস আমাকে দান করো তাহলে আমরা একটা দোয়ার কায়দা দেখলাম যে এই ভাষায় আমরা দোয়া করতে পারি যা যেমন মেয়েরা যেহেতু তারা মসজিদে যায় না এই কারণে তারা বাসায় বসে এই দোয়াটা করতে পারে যখনই তারা মানে মনে চাবে এবং সেই দোয়ার ভাষাটা এমন যদি হয় তাতে কোনো সমস্যা নাই ইনশা আল্লাহ তা আল্লাহ মাহ তাহালি আবর আহমেদিক আর যারা ছেলেরা মসজিদে যাচ্ছে তারা যেন অবশ্যই এই দোয়াটা মসজিদে যাওয়ার সময় করে তাহলে এটি ভাষাগতভাবে এই ভাষাটা এরকম করেও দোয়া করা যেতে পারে মাঝে মধ্যে করা যেতে পারে কিন্তু মানে কোনো নিয়মনীতির নীতির মাধ্যমে নয় আল্লাহ মাফ তাহালি আবোহা বা রাহমাতিক ও আল্লাহ রহমতের দরজাটা খুলে দাও অর্থাৎ যে জিনিসটা জানতে হবে যে বলা বাংলায় যদি আমরা বলি আল্লাহ আপনি হচ্ছেন আল-ফাত্তাহ। আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন এভাবে বাংলা যদি আপনি দোয়া করতে চান তাহলে ও আল্লাহ আপনি হচ্ছেন আল ফাত্তাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন এটা আরবিতে বললে আল্লাহ মাফ তাহালি আবু আবা রাহমাতিক আল্লাহ আপনার রহমতের দরজাটা খুলে দেন তখন আপনি বলতে পারেন আল্লাহ ফাত্তাহ আল্লাহ হচ্ছেন খাইরুল ফাতিহিন এভাবে বলতে পারেন বাংলায় দোয়া করতে পারেন কিন্তু ফাত্তাহ ইফতাহা বলার সাথে সাথে আপনাকে বলতে হবে যে আপনি রহমত চাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন কেননা এর বাকি অর্থগুলো যেমন এসেছে যে হুকুম মানে এই শাসন করা এবং কাদা নির্ধারণ করা এটাও ফাত্তাহার কাজ মানে আল ফাত্তাহ অনেকগুলো কাজ করে কতগুলো কাজ হচ্ছে আল্লাহ সুভায় তা আল্লাহ নিজস্ব কাজ সেটা আমাদের কিছু করার নাই সেটাও কিন্তু বুঝতে হবে না বুঝে সব কিছু এই কারণেই আল ফাত্তাহ এভাবে সব কিছুর জন্য ডাকা যায় না কেননা কতগুলো হচ্ছে ইয়াক দিয়া ফিহিম মানে আল্লাহ কাদা করছেন তো সেটা তো আমরা ডাকতে পারি কিন্তু সেটা ডাকার উপায় রয়েছে এই নামের অর্থ কী হতে পারে ইবনুল কাইম আল জাউজিয়া রাহমা তার বিখ্যাত কিতাব নুনিয়াতে একটি কবিতার আশ্রয় নিয়ে তিনি বলেছেন এই কবিতাটা আরবি ভাষায় আমি এর অর্থ করে দেব কিন্তু আরবিতে কবিতাটা এভাবে পাঠ করা হয় ওয়া কাজা ফো মিন আসমা ইহি ওয়াল ফট ফি আমি আমরানি হন বে ওয়া হুয়া শর ইলাহিনা ওয়া ফাতহুল বিল আকদারি ফটনি রব্বুল ফিলা আদলান ওয়া এহস্যান মিন রাহম্যানি অর্থাৎ এই কবিতায় উঠে এসেছে যে আল ফাতহ আল্লাহর একটি নাম এবং এই নামের দুটি হুকুম রয়েছে এটি আল্লাহর একটি গুণবাচক নাম একটি হচ্ছে যে এই যে আল্লাহ ইসলামের যে শরিয়া এই শরিয়াটা মানুষের সামনে তিনি তুলে ধরেছেন এই যে খুঁটি নাটি হালাল হারাম ইবাদত বিবাহ উত্তরাধিকার আইন তারপরে মানে ফৌজদারি বিধিবিধান মানুষের জীবনের অনেক ধরনের বিধান মানে এইটা শরিয়ার ভিতরে আল্লাহ সুবাহানা তালা ফাটহন করেছেন ফাটহন বে হকমি ও ইলাহিনা আমাদের রবের কাছ থেকে এটাই আমাদের কাছে খুলে মানে খুলে দিয়েছেন ও ফাট হল আকদারি ফাট হানসানি আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে কাদার এই যে কাদার সেটাকেও আল্লাহ খুলে দিয়েছেন হ্যাঁ সেটাকেও আল্লাহ তালা খুলে দেন যেটা আমরা পরিবর্তন পরিবর্ধন করতে পারি না এটি হচ্ছে কাদার রব বলে ফাথু এবং এই দুইভাবেই এটাকে আল্লাহ খুলে দিয়েছেন কেননা আল্লাহ সুবাহ এই দুটোর মাধ্যমে যেটা করেন সেটা হচ্ছে আদলান তিনি সুবিচার করেন ও এহসান এবং বিচার তো করেনি বিচারটার সাথে তিনি খুব মানে উৎকর্ষতা ভাবে বিচার করেন মিন রাহমানি কেননা তিনি হচ্ছেন রহমান এই নামের অর্থের ক্ষেত্রে মানে শেখ আব্দুর রহমান বিন সাদি রাহমাহুল্লাহ তিনি এই নামটাকে ব্যাখ্যা করতে গিয়ে এই কবিতার এই পঙ্ক্তিগুলোকে ব্যাখ্যা করেছেন বেল ফাটো হুয়াল হক মহসিন অর্থাৎ এই ফাটহ হচ্ছে মানে বিচার করা এক্সেলেন্সি অর্জন করা উৎকর্ষতা সাধন করা এবং মানে জেনারাস জেনারোসিটি জাওয়ায়দ মানে অবারিত দয়া ও ফাতহু তালা কিসমান আল্লাহর ফাতহ হচ্ছে দুই রকম তাহলে আল্লাহ সুবাহ তালার ফাতহ হচ্ছে দুই রকম অ্যাকর্ডিং টু যে স্কলার শেখ আব্দুর রহমান বিন সাদি রাহমাহুল্লাহ তিনি বলছেন একটি হচ্ছে ফাতহন বি হকমি ও যে ফাতহন হুকমি ও দিনী ও হুকমি জাজাই এটি হচ্ছে একটি ফাতে মানে ধর্মীয় কারণের যে হুকুমগুলো শরিয়ার বিধান এটাকেও আল্লাহ ফাথ করেছেন মানে আমরা এই দিন এই ধর্ম পেতাম না যদি না আল্লাহ আমাদের সামনে এটি ফাথ না করতেন আমাদের এই ধর্মীয় বিধানের সাথে আল্লাহর রয়েছেন প্রতিদান যা ই এটা কিন্তু জাজা কিন্তু পুরস্কার নয় আমাদের শ্রোতাদের ভিতরে অনেকেরই মানে হকমি ও জাজাই মানে হচ্ছে প্রথম অর্থ হচ্ছে ও ও এটা হচ্ছে একটি অর্থ মানে বিচার ধর্মীয় বিচার শরীয়তের বিচার ব্যবস্থাপনা এবং প্রতিদানের ব্যবস্থাপনা প্রতিদান এটা ভালো হতে পারে মন্দ হতে পারে যা যা মানে হচ্ছে প্রতিদান আমরা অনেক সময় মানে মানুষকে বলে থাকি এটা কিন্তু ঠিক নয় কেন জাজাকাল্লা মানে আল্লাহ তুমি প্রতিদান দাও তো জাজাকাল্লা আজাব ওর আমরা তো বলতে হবে কেননা খাইরান মানে হচ্ছে আল্লাহ তাকে ভালো প্রতিদান দাও ওই খাইরান কথাটা বলতেই হবে না হলে এটা দুই দিকেই চলে যেতে পারে সাবধান আপনি যে দোয়া করছেন ইদানিং এ টেক্সট মেসেজে বলা হচ্ছে যে জি জি কে আই ডোন্ট নো কি মিন করছে যখনই আপনি এটা টাইপ করবেন তখন আপনার ইন্টেনশন থাকতে হবে আল্লাহ তাকে খায়ের দান করুন জাজা কাল্লাহ খাইরান কেননা শুধু জাজা কাল্লাহ বললে প্রতিদান তাহলে এই হন পর্যায়ে চলে আসবে এটা একাব হতে পারে শাস্তির শাস্তি হতে পারে অথবা খায়ের হতে পারে দুটোই আমাদের দরকার হচ্ছে আল খাইর দ্বিতীয় অর্থ হচ্ছে আল ফাট হবি মিল কাদারি আর আরেকটি হচ্ছে কাদার যে কাদরের মাধ্যমে যে আল্লাহ হুকুম দিচ্ছেন সেটি যেটা পরিবর্তন পরিবর্তন করা যায় না এটি হচ্ছে ফাট হবি বি মি দিনই এই যে রিলিজিয়াস যে কাদার যে হকুম এটি হচ্ছে সরাই সরাই মানে শরীয়তের দৃষ্টিতে সেটি আল্লাহ সুফাহান তালা যেগুলোকে পছন্দ করেন এটি যে হবে এমন না কিন্তু আল্লাহ পছন্দ করেন এবং সেটা নির্দেশনা তিনি দিয়ে থাকেন যা মেয় যাউ মানে এটা মানে ডিমান্ড থাকে চাহিদা থাকে আলা সিরাতুল মুস্তাকিম মানে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য যেই শরীয়তের ব্যবস্থাটা সেটা আল্লাহ তুলে ধরেছেন এটি হচ্ছে মানে বেহকি দিনই ও হকমি জাজাঈ এই জাজাই মানে আল্লাহ আলা যেমন নবী রাসুল্লাহ আম্বিয়া অল মোরসালিনদের ভিতরে দেখিয়ে দিয়েছেন যে যারা নবী রাসুলদের শত্রু ছিলেন তাদের প্রতিদান কি আল্লাহ কোরআনে বলেছেন আবার যারা নবী নবীদের রাসুলদের অনুগামী ছিলেন তাদেরকে মান্য করেছেন তাদের প্রতিদান কি সেটাও তিনি তুলে ধরেছেন আরেকটি হচ্ছে ফাতহুল কাদি ফাতহুল কাদেরি মানে এটা হবেই যেটা আল্লাহ সুবাহ তার তাকদিরে মানে আল্লাহর ইচ্ছা হচ্ছে দুই প্রকার আমরা আল্লাহর ইচ্ছার ক্লাসে আলোচনা করেছে যে একটি হচ্ছে আল কাদারি মা শিয়া তিল্লাহলা আল কাদারি আল কাউনি যে প্রাকৃতিক ইচ্ছা আল্লাহ সুবাহান তালা যেটা হবেই আরেকটি হচ্ছে মানে আল কাদার সরাই শরীয়তের দৃষ্টিতে যে যে শরিয়াই তাহলে আল-কাদা এটি হচ্ছে যে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ মানে আলকাদারি কাউনিয়া হ্যাঁ মানে প্রাকৃতিক কাদর দিয়ে মানে তাক দিয়ে নির্বাচিত করেছেন আর আল্লাহ সুবাহন তালা কাউকে সৃষ্টি করেছেন যে সে আল্লাহকে মানবে কিনা অথবা আল্লাহকে মানে আল্লাহর অবাধ্য হবে কিনা সেটা হচ্ছে আল্লাহর অপশনাল কাদার অপশনাল এটা হচ্ছে আল হকমি কাদারি হ্যাঁ মা তা আল্লাহর ইচ্ছা দুই প্রকার একটি হচ্ছে যে ফোর্সফুল ইচ্ছা মানে মানে মা কাউনি কাদেরি আরেকটি হচ্ছে মাসিয়াতিল্লা সরে মানে আল্লাহর ইচ্ছা হচ্ছে সরে সরি হচ্ছে যে আল্লাহ সুবাহ যাকে ভালোবাসেন তাকে মানতে সাহায্য করেন সে সেটা আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল অসরা আল্লাহ তোমাদের জন্য ভালো চান সহজ করতে চান কঠিন করতে চান না তাহলে এই যে আল্লাহর ইচ্ছা এটা ঘটবেই এমনটা না কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই ইচ্ছার অধীন করে দি দিলেন এই কারণে হুকুম যেমন আল্লাহ সুবাহ তারা শরীয়তের হুকুম দিচ্ছেন যেটা যাদের কাছে হুকুমগুলোকে তুলে ধরছেন তাদের হচ্ছে মানে সরাই হকমে দিনই আর যারা মানে আল্লাহর মানে নির্ধারিত কাদা পাবেইনি তাদেরকে বলা হচ্ছে যে তাদের উপরে আল্লাহর মানে যে তকদির এটা হবেই এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না ইরাদা ইরাদ আল্লাহ আর মা এইভাবে এইভাবেই এসেছে তো এই এটা আল্লাহ যখন দেন তখন কিছু জিনিস আছে আল্লাহ সুবাহা তালা যাকে খুশি তাকে দেন আবার কিছু জিনিস আছে যে আল্লাহ সবাইকে দেন না এটা যেমন ধর্মীয় জ্ঞান যাকে আল্লাহ ভালোবাসেন তাকে দেন কিন্তু ধন সম্পদ যাকে খুশি তাকে দেন হ্যাঁ তেমনই হচ্ছে যে আমর ওয়া এজেন্ট আল্লাহ সুবাহ তাল্লা মানে কতগুলো জিনিস করার হুকুম দেন যাকে তিনি ভালোবাসেন তাকে আদেশ করেন যে এটা করো আর কতগুলো আছে যে আল্লাহ সুবাহন তাল্লা মানে তৈরি করে দিয়েছেন যে এগুলো আল্লাহর হুকুম মানবেই তেমনি আল্লাহ সুবহান তালা হুব রেদা যে আল্লাহ সুবহান তালা মানে ভালো এবং মন্দকে আল্লাহ সুবহান তালা মানে তৈরি করেন কিন্তু তিনি পছন্দ করেন পবিত্রতা ভালো জিনিসকে অর্থাৎ এই যে মানে কাদেরই এটি হচ্ছে দ্বিতীয় অর্থ ফাট শব্দের ফা এটা এটাকে বলা হয় যে আল্লাহ সুবাহান তালার ফাহুয়া মা ইয়াকদিরুহু আলা ইবাদিহি মিন খাইরি ও সর যে ভালো এবং মন্দ সেটা পূর্ব নির্ধারিত হয়েছে ও নফ দর এবং আল্লাহ আল্লা আলা মানে উপকারিতা এবং অপকারিতা দুটো রেখেছেন ও আতা ও মানে তিনি দ্বিতীয় পারেন আবার এটাকে হোল্ড করে রাখতে পারেন বন্ধ করে রাখতে পারেন যেটা আমরা আয়াতের ভিতরে পেয়েছি তো যারা আল্লাহ সুবাহান তালার অবাধ্য তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে দিলিহি ও আয়দাল যে আল্লাহর তা তালা ইয়াফতাহ আলা আদায়হি দিদ্দিক যে আল্লাহর যে শত্রু তাদের ক্ষেত্রে উল্টাটা হবে কিন্তু আল্লাহর যারা বন্ধু ইফতা আলিবাদি ওয়ায় জা কারু কারুমাহু যে আল্লাহর অনুগ্রহ আল্লাহর দানশীলতা প্রকাশ পেয়ে যায় খাজা থেকে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহর যারা শত্রু তাদের জন্য উল্টাটা হয় হ্যাঁ এভাবে আল্লাহ আদল করেন আদলান ও এহসান এই অর্থগুলিও ফাত্তাহার একটি অর্থ আবার বলা হচ্ছে যে আলফাত্তা ফাত্তাহ ইন এর দুইটি অর্থ অন্যভাবে বলা হচ্ছে আল আউ্লান প্রথম অর্থ ইয়ার ইলা মায়ন আল হকমি আল্লাহতাহ বাইনা ইবাদি এর মানে হচ্ছে যে বান্দার ভিতরে আল্লাহ ভালো মন্দের বিচার করেন যেটা আলোচনা আমরা আগেই করেছি ফিকমি ইহকুম কুম হুম বিশার ই ওয়াহিক ওয়া ইয়াহ কুম বঈনা হুম ইসবাতি ত ই ওয়া আস ইনি ফির দুনিয়া বলে আখেরা যে দুনিয়া এবং আখেরাতে এই যে শাস্তি এই যে পাপ কর্মের যে শাস্তি বিধান অথবা যেগুলো শরীয়তের বিধান সেগুলোকে পরিষ্কার করে দেওয়া পরিষ্কার করে তুলে ধরা তার বিনিময়ে যেটা হবে সেটাকেও তুলে ধরা সেটি হচ্ছে আলফাত এই কারণে আল্লাহ আল্লা তালা দুনিয়াতেও ভালো মন্দের শাস্তি দিয়ে তিনি দেখিয়ে দেন যে তিনি হচ্ছেন আলফাতাহ তিনি এই কাজটুকু করেন যে হুকুম করেন নিয়তির বিধান চালান ন্যায় পরায়ণতার সাথে ভালো মন্দ উপকার অপকার সুখ দুঃখ সৃষ্টির মাঝে এভাবেই তিনি এই মানে জিনিসগুলোকে মীমাংসা করেন এটা তিনি হক এবং বাতিলের ভিতরে পার্থক্য করে দিচ্ছেন যে যেমন আল্লাহ তালা মানে বলছেন যে যখন নবীদের অনু অনুগামীদের ভিতরে এরকম সমস্যা হতো যে আল্লাহ হে রব আমাদের এবং যারা আমাদের বিপক্ষ যারা অবিশ্বাসী তাদের ভিতরে আপনি ইয়াফতাহুক করে দিচ্ছেন করে দেন তো সেটা হয়ে যেত এই কারণে আল্লাহ সুফাহান তালা কিয়ামতের দিনেও সেটাকে তিনি করবেন এবং দুনিয়াতেও সেটা তিনি করেন ও আর দুনিয়া আন্না বে নাসারেল হক ও আহলাহ। যে আল্লাহ সুফহান তালার সাহায্য এবং এ সাহায্যটা যে পৌঁছে এই মানে ফাথর মাধ্যমেই সেটা চলে আসে আর ইয়াদিল্লু বাতিল ওয়াহলাহু এবং তিনি লাঞ্ছিত করেন যারা বাতিল তাদেরকে জন্য ও আরও বিহীন অকোব্যাথ এবং তিনি শাস্তিকে কার্যকর করেন শাস্তিটা যে দেন তিনি সেটাকে কার্যকর করে দেন এই কারণে যখন আল্লাহ মানে খায়রাত মানে ভালোর দরজা খুলে দেন তখন সেটা খুলেই দেন মানে ফিদ্দুনিয়া আল্লাহ সুবাহান তালার দুনিয়ায় সেটা তিনি করেন তো এই যে আল্লাহ মাফাত মাফাতহেল খায়রত এই যে খায়রাতের যে দরজা আবু আব আল খায়রত করে দিচ্ছেন আল্লাহ সবচেয়ে উত্তম কোন জিনিসটা আমাদের কাছে আল্লাহ খুলে দিয়েছেন আল ইমান এটা বুঝতে হবে ওই স্বর্ণ অলঙ্কার নয় বড় বড় টাকা পয়সা নয় আপনাকে আর আমাকে যে আল্লাহর বান্দা করেছে আল্লাহ যে আমাদেরকে মুসলিমদের ঘরে জন্ম দিয়েছে সেইভাবে যেন আমরা আল্লাহকে চিনতে পেরেছি আল্লাহর প্রশংসা করার ভাষাটা খুঁজে পেয়েছি তাকে যে জানতে পেরেছি সেটাই হচ্ছে উত্তম খায়রাত সেটাকেই আল্লাহ ইয়াফতাহ করেছেন এবং যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি করেছেন তাদেরকেই তিনি দিয়েছেন হ্যাঁ ও ইমানিয়াত মা ইয়াস লেখ মানে এটা এমন যে এটা সিরাতুল মুস্তাকিম এর সাথে অন্য কোনো অনুগ্রহের তুলনা হয় না নাহ ওয়াল মোহাবাতু বল যে এটাকে মানে আল্লাহ সুবহান তালা যত ধরনের সমস্যা মানে মানুষের জীবনে থাকে সমস্ত কিছুকে তিনি সমাধান করে দেন ওই সমাধানগুলো যতভাবে হওয়া দরকার প্রত্যেকটা দরকারের যে রাস্তা সেটাকে তিনি খুলে দেন তিনি নূরের দরজা খুলে দেন ও আনোয়ারান মানে ফাহুমান মানে বোঝা পড়া ও তারপরে তিনি আবু আবু আরজাক তিনি রিজিকের দরজাগুলো খুলে দেন ও আসবাব এবং মানে সম্ভাবনার যতগুলো রাস্তা রয়েছে পথ ও পদ্ধতি রয়েছে সবগুলোকে তিনি খুলে দেন লিল মুত্তাকিন আল আরযাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জন্য রিজিকের রাস্তা খুলে দিয়েছেন ওয়া ইউতিল মুতাওয়াক্কিলিন ফাওকা মা ইয়াতলুবুনা ওয়া ইউমাল্লিনুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে আল্লা তালা তিনি দেন যে আল্লাহর উপরে যারা মোতাবাকিল যারা নির্ভর করে তাদেরকে তিনি মানে দিয়ে দিচ্ছেন দিচ্ছেন সম্ভাবনা যে দরজাগুলো বন্ধ ছিল সেই দরজাগুলোকে তিনি খুলে দিচ্ছেন তাহলে আল্লাহ সুবাহানা তালার খাস বান্দাদের হৃদয় তারপরে সত্য অনুসন্ধানের জন্য জ্ঞানের দরজা প্রজ্ঞা ইত্যাদি রহমত এই যে তিনি খুলে দিচ্ছেন এই খোলার সাথে সাথে আল্লাহ সুবাহান তালা আপনাকে যে পথ দেখাচ্ছেন সেটি হচ্ছে আলফাতাহ এর একটি কাজ এখন আমরা যে আয়াতগুলো একটু দেখব যে এর বিপরীতটা কি আছে এর বিপরীত হচ্ছে যে সুরা বাকারায় আল্লাহ সুবাহান তালা তিনি বলছেন যে এখানে কলু আতু হাদ্দিসু নাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম যে যখন ওই যে আপনার মুনাফিক এবং যারা মানে মুসলমানদের সাথে মিলিত হতো তখন তারা বলতো আমরা মুসলমান হয়েছি পরস্পরের সাথে নিবৃতে অবস্থান করত। কিন্তু আল্লাহ আল্লা তালা তারা যারা গোপন করেছে সেটাকে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন এটাই আল্লাহ সুবাহ বলেছেন যে তোমরা সেটা উপলব্ধি করো না ও ইদ আল্লা আমানু দিন আলু না তারা যখন মুসলমানদের সাথে মিলিত হতো যাদের ভিতরে অন্তরে ছিল নিফাক যারা মুসলমানের শত্রু ছিল তারা বলতো আমরা মুসলমান হয়েছি আমরা ইমান এনেছি কিন্তু তারা যখন পরস্পরের নিবৃতে অবস্থান করত তখন তারা বলতো বলতা খালা বাদুহুম ইলা হুম বিমা ফল আলাইকুম তখন তারা বলে যে আমাদের রব তোমাদের জন্য যা প্রকাশ করেছে তা কি তাদেরকে বলে দিচ্ছ অর্থাৎ গোপন করলেও আল্লাহ আল্লা তালা এটা বের করে দেবেন এই কারণেই বেশি বেশি করে এই কথাটা বলা ঠিক না কেননা আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন প্রত্যেকেরই নিজেদের কিছু দুর্বল দিক থাকে যেটা আপনিও প্রকাশ করতে চান না আবার আপনার প্রতিপক্ষেরও অনেক বেশি অপরাধ আছে সেটাকে আপনি চান প্রকাশ করতে কিন্তু আপনি যদি বেশি বেশি করে আলফাত্তাহাকে ডাকেন তাহলে কিন্তু বিপদ হতে পারে কেননা দুটোই আল্লাহ প্রকাশ করে দিতে পারে তখন তো চরমভাবে আপনি লাঞ্ছিত হবেন তার থেকে ভালো এটা এভাবে না চাওয়া এটার থেকে মানে সাবধান থাকা তার থেকে বলা এইভাবে বলা এই কারণেই অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যারা একটু মানে অস্থির হয়ে পড়েন তারা বলে আল্লাহ আল্লাহকে ডেকে বলে আল্লাহ মীমাংসা করে দাও আল্লাহ আপনি হচ্ছেন ফাত্তাহ আল্লাহম্মা আল্লাহ আফতাহা এলাইয়া আল্লাহ আমার উপরে ফয়সালা করে দেন এইভাবে ব্যাপারভাবে দোয়া করাটা ঠিক নয় কারণ কি কারণ হলো আপনার দোষগুলিও কিন্তু বের হয়ে যাবে ওদের দোষ তো বের হবেই আপনার দোষও বের হয়ে যাবে এই কারণে কেন বার বারে আলফাত্তা আলফাতাহা করছেন বুঝে করতে হবে কেননা আল্লাহ বলছেন যে এখানে ওদের মানে অবিশ্বাসীদেরকেও গোপন কথা আমি বের করে দিয়েছি যাদের অন্তরে রোগ রয়েছে ফাতার আল্লা ফি কুলু মারাদুন। হ্যাঁ যে যাদের অন্তরে অসুখ রয়েছে মানে সেই সকল মানে পাপী মানে লোকদের ক্ষেত্রে আল্লাহ সুবাহ তালা মানে বলছেন যে এরা যে তাদের সত্ব জিনিসটাকে যে গোপন করছে সেই দিন বেশি দূরে নয় এ ফাস আল্লাহ আনিয়া তিয়া বেল আও আম্রি মিন এন দিহি আলা মা আসর মা আসারো ফি আনফুসিহিন না না দিমিন সুরা মায়েদা আথ নম্বর বাওন যে সেদিন বেশি দূরে নয় আল্লাহ বিজয় প্রকাশ করে দেবেন এবং নিজের পক্ষ থেকে গোপন সমস্ত কিছু প্রকাশ করে দেবেন মানুষ তাতে লজ্জা পাবে লজ্জা পাবে ফি আনফুসিহিম নাদিমিন তাহলে ফাত্তা ডাকতে গেলে সমস্যা আছে এটা এমন একটা নাম এটার ভালো দিকও আছে আবার অত্যন্ত জঘন্য দিকও আছে যেটা অত্যন্ত অপ্রীতিকর যেটা মানুষকে লজ্জা দেবে মানুষ অনুতপ্ত হবে প্রকাশ পেয়ে গেলে লজ্জা পাবে সেটাও কিন্তু এই ফাত্তাহ আল ফাত্তা সেটাও করে থাকেন এবং সেটা করবেন আল্লাহ এই কারণেই গোপন থাকাটা ভালো আমরা আমাদের নিজেদের অপরাধগুলিকেও যেভাবে গোপন রাখব অন্যের অপরাধগুলিও গোপন রাখবো আর আল্লাহর রহমত কামনা করব ওই বারবার কথায় কথায় ফাত্তাহাকে ডাকবো না মীমাংসা করে দেন মীমাংসা করে দেন কেননা মীমাংসা করতে গেলে বিপদ চলে আসবে যেমন আল্লাহ বলছেন যে ওগুলো যখন প্রকাশ পাবে তখন মানুষ অনুতপ্ত হয়ে যাবে অনুতপ্ত হবে লজ্জা পাবে এই কারণে আল্লাহ আল্লা তালা যখন মানুষকে মানে এই মানে সব কিছুকে খুলে দেন তো খুলে দিলে মানুষের কি হয় যে সবকিছু চলে আসে হ্যাঁ সবকিছু যখন চলে আসে তার মানে এই নয় যে সবকিছুতে সে বরকত পাচ্ছে ফালাম্মা নাসু মা দুঃকে রো বিহি ফাৎহান আলাইহিম আবুয়া বা কুল্লিশাই ইন হাত্তা ইদা ফারি হু বিমা উ তু সুরা আন আম আদ নাম্বার চৌচল্লিশ এখানে আল্লা সুবহানতা আলা যাদেরকে শাস্তি দিয়েছিল কীভাবে শাস্তি দিয়েছিল যে শাস্তি দেওয়ার জিনিসটা ছিল যে আল্লাহ তাআলা তার সমস্ত কিছুর দরজা তিনি খুলে দিয়েছিলেন সুরা আন আম এর ভিতরে এসেছে যেমন আপনারা দেখছেন যে সুরা আনফাল এর ভিতরে আয়াত এসেছে যে এখানে আল্লাহ সুফাহান তালা বলেছেন যে ও ইন তাস্তাফতে হ্র ফাকাতে জ্যা যদি তোমরা মীমাংসা চেয়ে থাকো তাহলে তোমাদের কাছে সেটা এসেছে তাস্তাফতি হ্র ফাকাতে জ্যা তোমাদের কাছে মীমাংসা এসেছে আয়াত নম্বর উনিশ আনফাল এর মানে হচ্ছে আবু জাহাল এ আয়াতে কারিমা আসবাব হচ্ছে যে বায়তুল্লার পর্দা ধরে আবু জাহাল যখন কাফের ছিল তখন সে দোয়া করেছিল আল্লাহর কাছে ইয়া আল্লাহ যেই উভয় বাহিনীর ভিতর যেটা ভালো যেটা সবচেয়ে উত্তম যেটা হিদায়ার উপরে আছে সেটাকে আপনি বিজয় দান করেন আর যেগুলো ভদ্র ভদ্রশালীন যেটা উত্তম তার আপনি বিজয় দান করেন তাহলে দোয়া করেছে আবু জাহেল হয়েছে উল্টা মানে আবু জাহালের পরাজয় হয়েছে আবু জাহেল লাঞ্ছিত হয়েছেন তাহলে সবসময় আলফাত মানে ইয়াফতাহ আল্লাহ বলছেন যে তারা মীমাংসা চেয়েছিল আল্লাহর কাছ থেকে ওয়া ইনতাস্তাফ এই জন্য আমরা যারা সাধারণ আমরা এখন সাধারণের কাতারে আমরা চলে আসি যারা আমরা সাধারণ তারা আমরা দেখি যে সমাজে অনেকেই কথা বলার সময় তাদের হুঁশ থাকে না অনেক সময় ইমোশনালি আমরা বলে ফেলি আল্লাহ একটা মীমাংসা করে দিবে এই যে আল্লাহ একটা মীমাংসা করে দিবে এই যে আমরা বলি কথাটা মানে আরবিতে হবে যে আল্লাহ আমাদেরকে ফাথ করে দিবেন। এটা কিন্তু ভয়ঙ্কর কেননা মীমাংসা এমনভাবে হতে পারে সেটা আমাদের জন্য কল্যাণ হতে পারে আবার আমাদের জন্য লাঞ্ছনার কারণও হতে পারে কেননা আমরা গোপনে গোপনে কি করি সেটা আল্লাহ ভালো জানেন আর কেউ জানে না এই কারণে মানুষের সামনে লোক দেখিয়ে কনফিডেন্টলি এভাবে আল্লাহর ফয়সালা আপনারা চাবেন না অনেক সময় ঝগড়া জাটির ভিতরে এরকম আল্লাহর কসম করে মানুষ এগুলো চায় কিন্তু সাবধান এগুলো করা থেকে আপনি বিরত হন কেননা আল্লাহ সুবাহানা তালা বলছেন যে ভালো বিহি নাসু আলাইহিম আবুহা বা কুল্লিসি যে যখন তাদেরকে উপদেশ করা হয়েছিল তারা যখন ভুলে গেল তখন আল্লাহ সুবান তালা সব কিছুর দরজা খুলে দিল তো সব কিছুর দরজা মানে কি টাকা পয়সা সম্মান ইজ্জত সব কিছু চলে আসলো আর সব কিছু চলে আসলে আমরা কি মনে করি যে আমরা খুব ভালো হ্যাঁ আমরা আমাদের আকিদা ঠিক নাই মনে করেন তাওহিদ ঠিক নাই নামাজের পদ্ধতি ঠিক নাই প্রচণ্ডভাবে শিরিকের আকীদায় বিশ্বাস করি তারপরে আমাদের বিদার থেকে আমরা মুক্ত হতে পারে নাই তারপরে আমরা দেখি কি যে কার টাকা পয়সা বেশি বাড়িটা আছে বাড়িটা কিনেছি গাড়িটা লেটেস্ট মডেলের বংশের সবাই নিউ ইয়র্ক কানাডায় থাকে গর্বে পা মাটিতে পড়ে না এবং দুনিয়ার যত আরাম ঐশ্বর্য সব কিছু আপনার পদতলে এসেছে সাফল্য আপনার ঘরের ভেতরে প্রবেশ করেছে এরকম দুনিয়াবি সব কিছু যদি চলে আসে তাহলে কখনো আপনি মনে করবেন না যে এটি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আপনি আয় আয়াতটা ভালো করে শিখবেন এই আয়াত হাদিসের ভিতরে এসেছে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা দেখো কোনো ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত দ্বন্দল প্রদান করেছে অথচ সে গুণা অবাধ্যতায় অটল তখন বুঝে নেবে তাকে ঢিলা দেওয়া হয়েছে তাকে ছাড় দেওয়া হয়েছে এই ভোগ বিলাসের মাধ্যমে সে কঠোর আজাবে গ্রেফতার হবে এই হাদিসটা মুসনাদে আহমদে এসেছে এবং এটি সহি আল্লাহ যে আবু বা শাই আমি সব কিছুকে খুলে দিলাম একদম আরাম আয়েস টাকা পয়সা মানে সুস্বাস্থ্য মর্যাদা মান সম্মান সমস্ত কিছুর দরজা খুলে দিলেন হাত্তা ইজা ফারিহ সে উল্লাস করতে লাগলো খুশি হলো না হুম হঠাৎ করে একদিন তাকে পাকরাও করা হলো ফাইদাহুম হুম সুন তখন সে নিরাশ হয়ে গেল আহা সমাজে আমরা তাই দেখতে পাই একেবারে টাকা পয়সা মানে হান্ড্রেড থাউজেন্ডের মুখ মানে কথা সারা মুখ থেকে কোনো খই ফুটে না আরই সর্বনাশ এই বাড়িটা কিনেছি এই টেন থাউজেন্ড হান্ড্রেড কি বলে মিলিয়ন মানে কথায় কথায় হা থাউজেন্ড কোথায় এক টাকা দুই টাকা এই এক দুই অঙ্কই তার মুখে আসে না থাউজেন্ড কোটি মানে আরাম আয়ে চারটি গাড়ি পাঁচটি বছরে পাঁচবার বাংলাদেশে ভ্রমণ ইত্যাদি ছেলেকে পাঠিয়েছি চাঁদের দেশে মেয়েকে পাঠিয়েছি মঙ্গল গ্রহে ইত্যাদি মানে মানে কত ন্যামা কত ব্লেসিংস মানে বল বলতে থাকে এবং দেখতে থাকে এতে সে মনে করে যে আবার নামাজও পড়ে রোজাও রাখে আপাত দৃষ্টিতে মনে হয় যে সে ভালো কিন্তু আল্লা সুবান বলছেন যে এরকম যদি হয় তাহলে তোমরা ধরে নিও না যে আল্লাহ সুবাহ তালা তার খুব প্রিয় একদিন মাত্র বাকি সাত হঠাৎ করে আল্লাহ বলেছেন বাক দেন ও তু আকাজ না হুম বাক দেন হঠাৎ করে একদিন তাদেরকে পাকড়াও করা হবে ফাইজা হুম মুবলিসুন তারা তখন নিরাশ হয়ে যাবে এই কারণে আল্লাহ সম্ভাবনার দরজা খুলে দিলে এটা আজাবের কারণ হতে পারে সুতরাং এই যে এই আয়াতে সুরা আম আয়াত চৌচল্লিশ সব কিছু চলে আসা লক্ষণ ভালো না এই জন্য জীবনে কিছুটা যারা কম পেয়েছে তাদের লক্ষণ ভালো যেমন আল্লাহ আল্লা তালা যদি চাকরি একটা ভালো দেয়নি মানে যেটা সে চেয়েছিল জীবনে সেটা সে পায়নি কিছুটা পরিপূর্ণতা অপরিপূর্ণ অতৃপ্তি আছে এটা ভালো আপনার যদি কিছুটা কম পান যেমন কারোর ছেলে নাই কারোর মেয়ে নাই কারোর সন্তান নাই কারো ভালো চাকরি নাই কারোর একটা মানে ভালো বাড়ি নাই একটা ভালো গাড়ি নাই কারোর বাড়িতে গন্ডগোল কারোর অসুস্থতা এই যে অভাব একটু থাকা ভালো কেননা আল্লাহ এই আয়াতে কারিমায় বলছেন যে আমি যখন সবকিছু খুলে দিলাম ফাতাহ না আলেইহিম আবু আবা কুল্লি সাইফ মানুষ একটা জীবনে যা চায় সব কিছু যদি সে পেয়ে যায় তখন তাকে আল্লাহ যদি পাকড়াও করে এই আয়াতে এতে এসে যে এটা ভয়ঙ্কর বরঞ্চ এটা থেকে আমরা পানাহা চাই উ তু আকাদ না হুম বাগদাতান ফাইদা হুম মুবলিসুন তখন সে নিরাশ হয়ে পড়বে এই কারণে মানে ফাতাহ আল ফাত্তাহ মানে যে আমরা চাই সাবধান এই নামটার অত্যন্ত ভয়ঙ্কর আবার অত্যন্ত কল্যাণকর এটার দুটো দিক রয়েছে আল্লাহ তালা বলছেন তারা যখন বলে যে বিচার বিচার ফয়সালা মীমাংসা এই অর্থ আমাদের ভিতরে মানে আমাদেরকে করে দেন হে আমাদের রব আমাদের আমাদের সম্প্রদায়ের ভিতরে বিচার করে দেন তো আল্লাহ সুবহানা তালা বিচারের দিনে কাফারু যে ওই যে ইয়ৌমল ফট ইয়ামাল ফ্যাথ মানে হচ্ছে বিচার বিচারের দিন যদিও এখানে মানে আমাদের যে কোরআন তাফসির যেটা রয়েছে কোরআনুল কারিম এখানে অনুবাদ হয়েছে বিজয়ের দিন এটি আসলে দুইটি অর্থ হবে যে বিচারের দিনও হতে পারে ইয়মাল ফ্যাথ কেননা ইয়ামাল ফ্যাথ হচ্ছে আল্লাহ যখন বিচার করবেন মানে ফয়সালা করবেন মীমাংসা করবেন ভালোকে ভালো দিকে যারা জাহান নামে যাবে তারা জাহান নামের দিকে যারা অন্যায় করেছে আল্লাহর অবাধ্যতা করেছে তাদেরকে যারা আল্লাহ সুবাহতালার মানে খাটি বান্দা তাদেরকে আলাদা করবেন সেদিন তাদের ইমান আনাটা কোনো কাজে আসবে না এটা দুনিয়ার ক্ষেত্রে এই আয়াতটুকু এসেছে যা আমরা দেখতে পাই যে যখন মানুষ অবাধ্য হয় ঠাট্টা মস্করা করে তারপরে বলে যে আমি ইমান এনেছি মুসলিম আমি কুফুরি করলাম ইত্যাদি কিন্তু একেবারে যখন আল্লাহর শাস্তিটা চলে আসে যেমন ফেরা আউন যখন ডুবে যাচ্ছিল তখন বলছিল যে আমি ইমান আনব অর্থাৎ তার জন্য সেটাই একটি কেয়ামা কেয়ামত হচ্ছে কেয়ামতের দিনকেও বলা হয় ইয়ামাল ফ্যাতে মানে সেদিনও বিচার মীমাংসা হবে ইয়ামল ফ্যাথ হ্যাঁ এখান থেকে আমরা সেটা বুঝতে পারি আলফাতাহ এটার ভিতরে এই বিষয়গুলো আমাদের এসেছে যে ভালো এবং মন্দ সেটা কিন্তু আল্লাহ সুবাহানা তালা থেকেই মানে হচ্ছে আমরা যেমন ইশতেখার নামাজ যদি আমরা পড়ি তাহলে আমরা আল্লাহ সুবাহানা তালার উপরে ভরসা করছি কারণ কি মন্দকে কিন্তু আমরা বিতা বিতাড়িত করতে পারছি না কেননা ইস্তেখারার দোয়ার ভিতরে এটা আছে যে ভালোও হতে পারে খারাপও হতে পারে যে ইজা বিল আমর কোনো কাজে যদি আমরা চিন্তিত হয়ে পড়ি তাহলে ইস্তেখারা না দোয়া পড়তে হয় ইন আল্লাহ হাজ হাজাল আমরা খাই লি এটা যদি আমার জন্য ভালো হয় আবার দোয়াতে বলা হচ্ছে যে ইনাহাজ আমরা শারুন লি যদি আমার জন্য এটা খারাপ হয় তো ভালো হলে আমরা কী চাই আল্লাহর কাছে বলি যে ফাকদুর হি এটাকে তকদিরে রাখো ওয়াসি রুহু আমার জন্য এটা সহজ করো তারপর আমাকে বরকত দাও আর যদি খারাপ হয় তাহলে ইসরা ওয়াসফিরনি ওয়াসফির আনহু আমি যেন সেটার থেকে দূরে থাকি অথবা ফাসরিফু আননি আমি যেন ওটা যেন আমার থেকে দূরে থাকে লিয়াল খাই আর যদি হয়ে যায় কেননা আল্লাহ হচ্ছেন ফাত্তাহ এর দুটো দিক একটি হচ্ছে ফাত বেসক মে কাদারি সেটা তো রুখে দেওয়া সম্ভব না এর দলিল হচ্ছে সুরা ফাতের আল্লাহ বলছেন যে এটা যদি লেখা থাকে তার তোক দিরে ওয়ামায়ুম শিখ ফালা মুরসিলাহু ফালা মুম শিখ লাহা যদি আল্লাহ এটাকে ধরে রাখেন তাহলে সেটা হবে না আর যদি আল্লাহ যেটাকে ধরে রাখেন তাহলে কেউ সেটাকে দিতে পারবে না তাহলে যে খারাপ যদি লেখা থাকে সেটা হবেই সেটা খারাপই হবে তারপরেও আল্লাহর কাছে দোয়া করতে হয় যে খারাপটা যেন ভালো হয়ে তকদিরে লিখা থাকে ওয়াকিয়াল আর এটা হয়ে যাওয়ার পরে আমি যেন ওই তকদিরের উপরে সন্তুষ্ট থাকি সুম্মা আর দিনই বিহি তাহলে সন্তুষ্ট থাকার দোয়া করা হয় কিন্তু এটাকে মানে কি বলে যে প্রতিহত করার কোনো দোয়া আমরা করি না এটা বুঝতে হবে ভালোর দিক থেকে যেই কথাগুলো মানে এখন আমরা এই আলফাত্তার ভালো দিকটা আলোচনা করব। ভালো কোনটা হচ্ছে ভালো হচ্ছে উত্তম যেটা আমরা চাই আল্লাহ নাসরুল্লাহিল বলছেন ফাতহ যখন আল্লাহ সুবাহন তাল্লাহ সাহায্য নাসরুল্লাহ এবং বিজয় আসলো রাসুল্লাহ সাল্লামকে আল্লাহ সুবাহন তালা মক্কা বিজয় দান করেছেন তখনই সুরা নাসর নাজিল হয় এবং সেই সুরাতে আল্লাহ সুবাহন তালা বলেছেন যে দুটো জিনিস আল্লাহ সুবাহন তালার কাছ থেকে আসবে একটি হচ্ছে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য এটার মর্যাদা ফাথ থেকে বেশি তাহলে বিজয় থেকে বেশি হচ্ছে সাহায্য আল্লাহ সুবাহান তালা যদি সাহায্য করেন আল্লাহ আদালা কিন্তু সাহায্য করেন কিন্তু এটা অদৃশ্য আমরা দেখি না আমরা শুধু ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী চিন্তায় আমাদের চক্ষু মানে 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 ঘোলাটে হয়েছে আমরা শুধু দেখতে চাই এটা ঠিক নয় আল্লাহ সাহায্যটা আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না নাসরুল্লাহ কিন্তু মানুষ চায় হচ্ছে ফাটন বিজয়টা দেখতে চায় এই কারণে আল্লাহ বিজয়টাকে পরে রেখেছেন ইজা যা তাহলে আল-ফাত্তাহ হচ্ছেন তিনি যিনি বিজয়টাকে আমাদের সামনে তুলে ধরছেন নবী সাল্লাহ আলাই সাল্লামকে বিজয় দান করেছেন এই বিজয়ের কথা আল্লা সুবাহানার তালা মানে অন্য আয়াতে কারিমায়ও তিনি বলেছেন ওখরা তোহরিবু নাহা নাসরম মিনাল্লাহি ও ফাটহোনকারিব ফাথহোনকারিব যে দুনিয়াতে নগদ যে নিয়ামা সেটাও আল্লাহ তোমাকে দিচ্ছেন তাহলে এই নগদ নিয়ামাটাকেই ফাথহুন বলা হচ্ছে তাহলে এই ফাথহুনগুলো আমাদের দরকার ওই কারণেই আল্লাহ মাফ তাহালি আবোয়া রাহমাতিক যদি আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করতে খুব ইচ্ছা হয় তাহলে আল্লাহকে বলতে পারেন ই আল্লাহ আপনি হচ্ছেন আলফাত্তাহ আপনি আমাকে রহমতের দরজা খুলে দেন অথবা আল্লাহ মাফতাহালি আবু রাহমাতিক আল্লাহ আমার উপরে রহমতের দরজাটা খুলে দেন তখন আল্লাহ আপনাকে দুনিয়াতে নগদ নিয়ামত দিবেন যেটা আপনি পছন্দ করেন এই কারণে আল্লাহ বলছেন যে যারা ভালো কাজ করবে পরকালে তাদেরকে জান্নাত দিব কিন্তু দুনিয়াতে কি দিব দুনিয়াতে দিব কি সেটাই আল্লাহ এখানে বলে দিয়েছেন পরিষ্কার করে ওখরা এবং আরও একটি অনুগ্রহ যেটা দুনিয়াতে আমরা পছন্দ করি কি পছন্দ করি তিব না হ্যাঁ না আল্লাহর সাহায্যটা পছন্দ করি যদিও আমরা সেটা দেখতে পারি না বুঝতে পারি না আল্লাহ সুবাহ সাহায্যটা অনেক উঁচু মানের সেটা বোঝার ক্ষমতা আমাদের নাই কিন্তু আল্লাহ করছেন ওয়া ফহন করিব এবং নিকটবর্তী বিজয় সেটা আমরা নগদ দুনিয়াতে আমার হিসাবে চাই যেমন আল্লাহ সুবাহানা তালা দুঃখ কষ্টের ভিতরে রাসুল ইহি সাল্লা সাল্লামকে শুনিয়েছেন ইন্না ফাতাহনা ল্যাকা ফাতহান মুবিনা হে রাসুল আপনাকে আপনার জন্য এমন একটি মানে সুস্পষ্ট বিজয় আমরা দান করেছি এটা কোনো কোনো বাংলা কোরআনগুলোতে ফয়সালা করে দিয়েছি যেটা সুস্পষ্ট এটা উভয় অর্থেই হবে কিন্তু বিজয় অর্থেই বেশি এটা মানানসই হ্যাঁ আল্লাহ নোজ বেস্ট তাহলে আল্লাহ সুবাহানা তালা মানে সুর আল আরাফ এই আয়াতে কারিমায় আল্লাহ সুবাহানা তালা বলছেন যে ওয়ালাও আন্না আহ আমানু ওয়াত্তাকু যদি ওই জনপদের ওই এলাকার বাসিন্দারা যদি আল্লাহর উপরে বিশ্বাস করত। অথবা সাবধান হতো তাকওয়া অবলম্বন করত দুটো জিনিস যদি তারা করত। আল্লাহ একটা প্রেম্বল একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন ওয়ালাও আন আন্না আহলাল করা আমানু ওয়াত্তাকু ইমান আনত এবং তাকোয়া অর্জন করত। তাহলে কি হতো তাহলে থেকে এবং পৃথিবী থেকে সমস্ত বরকতের দরজাগুলোকে আমি খুলে দিতাম এই যে বারাকা বারাকা মানে হচ্ছে কোনো কিছুকে নিয়মিত রাখা বারাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যেটা নিয়মিতভাবে কিছু থেকে যায় মনে করেন আপনি যদি বলেন যে আল্লাহ আমার টাকা পয়সা আর বরকত হোক তার মানে কি সব সময় যেন টাকা আপনার কিছু না কিছু থাকেই আল্লাহ আমার স্বাস্থ্যের উপরে বরকত দিন তার মানে স্বাস্থ্য যেন সব সময় একটু হলেও যেন ভালো থাকে এরকম আল্লাহ আমাদের ভালোবাসায় আপনি বরকত দিন তার মানে একটু হলেও যেন ভালোবাসাটা থাকে হে আল্লাহ স্নেহে মায়া মমতায় আমাদের বরকত দিন সংসারে শান্তিতে বরকত দিন এর মানে হচ্ছে যে যে বিষয়টা বরকত চাওয়া হচ্ছে এটি শাব্দিক অর্থ ওই বরকত মানে হচ্ছে কোনো কিছুকে নিয়মিতভাবে দা ইমান কাউনান দ্য ইমান সেটা নিয়মিতভাবে থাকা কিছু মিন বেশাই ইন অল্প কিছু হলেও যেন নিয়মিত মানে নিয়মিতভাবে থেকে যায় রেজাল্ট থেকে যাওয়াটা এটি হচ্ছে বারাকাত তাহলে আল্লাহ বলছেন যে এই যে ইমান এবং তাকোয়া এটা আল্লাহ সুবাহান তালাকে শর্ত করে দিয়েছেন যে এটা যদি অর্জন করে সত্যিকার অর্থে তাহলে অবশ্যই আল্লাহ হেবেন এবং পৃথিবী থেকে নিয়ামত সমূহকে আল্লাহ খুলে দেবেন বারাকাত এটা খুলে দিবেন এটি বলেছেন হ্যাঁ কিন্তু এটাকে যদি আমরা উল্টাটা করি ওয়ালা কিন আখাজ না হুম বিমা কানু ইয়াকিবন আর উল্টাটা করলে আল্লা তালা সেটাকে শাস্তি দেবেন কৃতকর্মের বদলাতে এটি একটা দৃষ্টান্ত এখান থেকে এটা প্রমাণ হয় না যে বেশি করে তাক অবলম্বন অবলম্বন করলে অথবা ইমান আনলে আপনি ধনী হয়ে যাবেন এটা বুঝায় না দুনিয়াও পাবেন দিনও পাবেন এই কথাটা ঠিক নয় এভাবে এই অর্থে এটা করা হয়নি এটা করা হয়েছে এটি দৃষ্টান্ত হিসেবে যে আল্লাহ আসলে সেটা চান আন্না যদি এটা হতো তাহলে আল্লাহ তালা নিজের দলকে এরকম করতেন আল্লা তালা কখনো কখনো করেন এটাও সত্য হিসাবে আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ সুবহান তালা সাহাবিদেরকে মানে দিন দুনিয়া এবং দিন দুটোই তিনি দান করেছিলেন যে যেটা দুনিয়ার প্রাচুর্য তারা পেয়েছিল সাহাবিদের জীবনে সেটা ঘটেছিল নবী সাল্লা মৃত্যুর পর তাহলে কখনো কখনো সেটা হতে পারে কিন্তু দুনিয়ার অর্জন না পেলে তাকে আল্লাহ অনুগ্রহ করে নাই সেটা বলা যাবে না সেটাই হচ্ছে আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ সুবহান তালা যে বলছেন যে ইব্রাহিম আলিহালামের একটি কাহিনী তুলে ধরছেন যে এই যে নোহ আলাইহিস সালাম তিনি কি বলছেন যে ক্বালা তালা ক্বালা রাব্বি ইন্ন কাওমি কাযাবুন ও আমার রব মানে তারা আমার মানে এলাকার লোকজন আমার জাতি আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে ফাতহু বাইনা ওয়া বাইনহুম ফাতহান ওয়ানজিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন যে তাহলে হে আল্লাহ এমন ভাবে আমাদেরকে শাস মানে ফয়সালা করে দেন বাইনা ও মানে নু আল সালাম মানে অতিষ্ঠ হয়ে এই পর্যায়ে তিনি আল ফাত্তাহকে ডেকেছিলেন আল্লাহকে বলেছেন ও আল্লাহ আফতাহা বাইনি ও বাইনা ফাতহান তো আল্লাহ কিভাবে ফয়সালা করেছিল আল্লাহ সুবাহানা তালা সুরাল কামারে বলেছেন আমি মানে হেবেনের আকাশের দরজাটা খুলে দিলাম তখন প্রচুর বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেল সেই বন্যায় তারা ভেসে গেল মানে পানির সয়লাভ হয়ে গেল তাহলে এটা একটা আজাব এর আগের আয়াতে আল্লাহ বলছেন নুহ আলি সালাম যখন ডাকল আব্বাহু ইন্নি মাগলুবন ফান্তসের যখন নুহ বলল ও আল্লাহ আমি তো অক্ষম ইন্নি মাগলুবন নুহ সালাম আল্লাহকে বলেছিলেন আমি অক্ষম ফান্তসির অতএব তুমি মানে সাহায্য করো প্রতিবিধান করো এর জবাবে আল্লাহ বললেন যে আমি ফাফা ফাফা তাহনা আবু আ তাহলে তখন হ্যাবেনের দরজাগুলো খুলে কি হলো বন্যা হয়ে গেল আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের এক হুজুর আমি বলেছিলাম যে আমি একটা পরীক্ষাতে পরীক্ষা দেব আমাকে একটা তদবির শিখিয়ে দিন যদিও এগুলো এভাবে চাইতে নাই আমাদের সমাজে যারা অল্প বয়স্ক অনেকে চায় আমিও সেরকম অবুজ ছিলাম এক পর্যায়ে জীবনের আগে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী তখন আল্লাহ মাকফির তখন আমার এই হুজুর বলল কি যে পরীক্ষায় আপনি ভালো করবেন তো কী করতে হবে একটা কাগজে লিখুন যে রব রব্বি ফান্তাসির এটা পড়লে নাকি পরীক্ষা ভালো হয়ে যাবে এই দোয়া করেছিল কে নূ আলি ইসলাম এই দোয়া করার পরে আল্লাহ নূহ আলি ইসলামের জাতির উপরে শাস্তি দিয়েছে ফাফাফ তাহানা ফা ফাফা তাহানা আবু আবাসমা ই বিমা মন হামের আল্লাহর যে ফাঠা এটা শাস্তিযোগ্য এই কারণেই বেশি বেশি মীমাংসা চাওয়া ঠিক নয় মীমাংসা চেয়েছিল কে নোহ পরিণামে কী হলো বন্যা হলো যে নোহের পরিবারের ছেলে পর্যন্ত মারা গেছে সেখানে এই কারণেই আপনি যখন চিৎকার করে করে মাঝে মাঝে বলেন যে হে আল্লাহ মীমাংসা করে দেন সাবধান এই কথাটা প্লিজ বলবেন না প্লিজ বলবেন না এভাবে বলবেন না আপনি যেটা বলবেন আল্লাহ তুমি রহমতের দরজাটা খুলে দাও আল্লাহ তোমার রহমতের দরজাটা খুলে দাও আল্লাহ মাফতাহালি আবো রাহমাতিক এটা মীমাংসা করে দাও এত বড় মানে এগুলিও বলা যায় কিন্তু বললে আপনার ক্ষতিও হতে পারে সেই কারণে সাবধান কেননা আল ফাত্তাহ এর দুটো দিক রয়েছে ভালো এবং শাস্তি দুটোই আুহানা তালা বলছেন। ও কুলু না মাথ আল ফাথ ইন কুন্ন্তুব সাদিকিন তখন তারা মানে এটা আমরা আয়াতে আলোচনা করেছি তার আরেকটি আয়াত হচ্ছে হাত্তা ইদা ফাতাহনা আলেইহিম বাবান দা আদান সাদিদ ইদাহুুম হুম মুবলি মুবলিসুন যে আমি আদাবন সাদিদ শাস্তির কঠিন। দরজাও আমি খুলে দিয়েছি তাহলে আমরা যেটা পাচ্ছি যে শাস্তির ক্ষেত্রেও আল্লাহ এই ফাতাহা শব্দটা ব্যবহার করেছেন হাত্তা কোরআনুল কারিমে এসেছে হাত্তা ইদা ফাতাহনা আলাইহিম বাবান দ্য আদা বিন তাহলে কঠিন শাস্তিও এই ফাতাহার মাধ্যমে খুলে যায় দুটোই হয় যেমন আল্লাহ সুবহানা আলা বলেছেন সুরা ইব্রাহিমে এই আয়াতটুকু এসেছে ওয়স্তাফতাহ খাবা কুল্লা জাব্বারিন আনিদ যে মানে যে নবীগণ আল্লাহ আল্লা তালার ফয়সালা চাইতো তখন মানে প্রত্যেক অবাধ্য হটকারী ব্যর্থ হয়ে গেল তো এটার দুটো দিক একটা হচ্ছে মানে আউলিয়া ওল আদা মানে যারা শত্রু তারাও বদলা পেল ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ইয়াহতামিলু আন ইয়াকুন হাজ আল মোরাদান ও আল মোরাদান এটা পুরস্কারও হতে পারে এটা শাস্তিও হতে পারে মানে কোনো কিছুকে তুলে ধরা আপনার সামনে ইসলামের শরীয়তের জিনিসগুলোকে পরিষ্কার করা এই যে আমরা লেকচারটা শুনছি আপনাদের খেদমতে যে দীর্ঘদিন ধরে মারিফাতুল্লাহি আরিফাতুল্লাহি তালার বক্তৃতা মালা চলছে এর মাধ্যমে আমরা আল্লাহ চিনতে পারছি তাহলে এটার মাধ্যমে আমরা আল্লাহর পরিচিতি লাভ করছি যেটা আমাদের জন্য কল্যাণকর তাহলে এই যে আল্লাহ খুলে দিচ্ছেন এটি কে করেছেন এটি হচ্ছে সেটি হচ্ছে আল ফাত্তাহ সেই কাজটুকু করেন এই কারণেই আল্লাহ বলেন সুরাজ জুমার আফামান সারাহ্লাহ রাহুল ইসলাম ফাহু আলা নুর মিন রিহি আল্লাহ যার বুককে যার বুকের মাঝে ইসলামের জন্য ফাতাহা করেছেন ইসলামের জন্য উন্মুক্ত করেছেন সরা আল্লাহ এই যে আল্লাহ হচ্ছে বুকটাকে খুলে দেওয়া এক্সপেনশন অব দ্য চেস্ট মানে এটার ভালো বাংলা নাই আমাদের প্রিয় বাংলা এখানে অচল বুক বুককে উন্মুক্ত করে দেওয়া মানে বুকের উপরে মানে এটা আবার কি মানে এটা তো অপারেশন করে আমাদের চেস্টকে মানে খোলা হয় ওপেন হার্ট সার্জারি কিন্তু আরবি ভাষায় মানে বুক খুলে দেওয়া অর্থাৎ আপনার কল্যাণ চলে আসা আপনার ভিতরে খায়ের ভালো চলে আসা যেমন রাসুল্লাহ সাল্লা আল সাল্লামের বুকটাকে আসলেই কেটে আলাদা করে সহি হাদিসের ভিতরে এসেছে যেটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলছেন যে আমি যার বুককে এভাবে খুলে দেই ইসলামের জন্য তার অর্থই হচ্ছে সেটি হচ্ছে ফাত হন আদিম এটি হচ্ছে বড় ফাত যে আল্লাহ মানুষকে ইসলামের জ্ঞানে দীক্ষিত করেন আফামান সারাহ্লাহ সদ রাহুল ইসলাম তাহলে সবচেয়ে বড় সম্পদ আমরা কি পেলাম ইসলাম এই কারণে শরীয়তের জিনিসগুলোকে আল্লাহ যখন তুলে ধরেন সেই জন্যই স্কলাররা যে তাদের যে বইগুলো লিখেন সেই বইগুলো নাম রেখেছেন আপনারা অনেকেই জানেন যে অনেক স্কলার যারা যখন বই লেখেন তখন তারা এই কথাটাকেই স্বীকৃতি দেন যেমন আব্দুর যেমন আল্লাহ আব্দুর রহমান আসবিন আদি তিনি তার একটি কিতাব হচ্ছে ফাতহর রাহিম মালিকুল আল্লাম যে বই থেকে আমরা কিছু ব্যাখ্যা আপনাদেরকে পড়ে শুনিয়েছি তারপরে আসুন যে বোখারি শরীফের ব্যাখ্যা বই এটার নাম কি ফাতহুল ব্যারি ফাতহুল ব্যারি আল ব্যারি মানে হচ্ছে আল্লাহর একটি নাম যেহেতু অন্তমিল রেখে আরবি বইগুলো নাম রাখা হয় যেমন আবি দাউদ এর বইয়ের ব্যাখ্যা বইয়ের নাম হচ্ছে আউনুল মাহবুদ সরা আহাদিস আবি দাউদ এরকম তো যেহেতু ইমাম আল বোখারি বুখারি সহি বুখারি এই কারণে তার ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে ফাটল ব্যারি আহাদি সহিহাল বুখারি তাহলে এই যে স্কলার তারা বইয়ের নাম লিখেছে ফাটৌর শব্দটাকে আগে দিয়েছেন যে ফাটহৌ যে ফাতহুল ব্যারি ইবনে ইবনে হাজার তার বইয়ের নামও হচ্ছে ফাতহুল ব্যারি তারপরে রয়েছে ফাতহুল কাদির ইমাম শাহকানির বই তারপরে ফাতহুল মাজিদ লিল আব্দুর রহমান বিন হাসাইন রাহমা জামি আইন তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাতহ মানে এই শব্দটা ব্যবহার করেছে মানে অনেক স্কলার তাদের বইগুলোর মাধ্যমে বইয়ের নাম দিয়েছে ফাটল বাড়ি লক্ষ্য করেছেন কখনো যে এই বইটার নাম ফাটল বাড়ি হলো কেন বোখারি শরীফের মানে হাদিসু শরীফ এর ব্যাখ্যা বই সরাহ তাহলে এর মানে হচ্ছে যে আল্লাহ সুফহানা তারা মানে তাবাইয়েন ইয়ে তাবাইয়েন মানে বিহি সাদেক ওয়াল খ্যাদিপ ভালো মিথ্যা এবং সত্যকে তিনি পরিষ্কার করে দিচ্ছেন মোহাক্কে মুভতিল যেটা বাতিল সেটাকে পৃথক করে দিচ্ছেন হক থেকে হ্যাঁ মানে সওয়াব এবং আজাব মুস্তাহেক লিল সাবাব মিনাল মুস্তাহেক লিল রেকাব যে মানে উত্তম প্রতিদান পাবে সওয়াব হবে তাকেও পরিষ্কার করে দিচ্ছে আর যিনি শাস্তি পাবে তাকেও পরিষ্কার করে দিচ্ছে এই কারণেই এই ধরনের নাম এসেছে আল্লাহ আমাদেরকে সুফহান হিদায়া হৃদায়তের আবকে খুলে দিচ্ছে আবুয়াবজ্ আব খুলে দিচ্ছে আব বাব মানে একটি দরজা আবহাওয়া হচ্ছে দরজা সমূহ আবু আবুর রহমা তাহলে এই যে দরজাগুলো এই দরজাগুলোকে আটকে রেখেছে কে আল্লাহ আল্লা সুফায়না তা আর এই কারণেই আমরা আল আলফাত্তার কাছে দায়বদ্ধ যে আল-ফাত্তাহ যদি আমাদেরকে দরজাটা খুলে না দেয় তাহলে কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার হবে না এই যে সহি হাদিস এই যে জাল হাদিস এই যে দুর্বল হাদিস আমরা কি করে বুঝবো যদি না আল্লাহ স্কলারদের মাধ্যমে সেটাকে দলিলের মাধ্যমে পরিষ্কার করে দিয়ে বই আকারে আমাদের ঘরে পৌঁছে দিচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মুন্তাকিল হয়ে মানে মদিনায় শুয়ে আছেন কিন্তু তার কথাগুলোকে স্কলাররা কাগজে কলমের কালিতে লিখে আপনার ঘরের ভেতরে দিয়ে এসেছেন এই জন্য ইমাম তিরমিজি তার জামে তিরমিজি লেখার সময় বলেছিলেন যে এই কিতাবটি যেই ঘরে থাকবে সে যেন মনে করে যে তার ঘরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এসে কথা বলছে এই যে হাদিসের ভান্ডার এটা কে খুলে দিয়েছে আল্লাহ সু তালা তিনি হচ্ছেন ফাত্তাহ তিনি আমাদের সমস্ত মানে সমস্যায় আমরা যখন জর্জরিত হয়ে যাই তখনই তিনি আমাদেরকে খুলে দেন রহমত খুলে দেন রুজি রোজগার খুলে দেন আমাদের মানে সমস্যার সমাধান তিনি করে দেন আমরা এই জন্যই তার বেশি মুখাপেক্ষী হ্যাঁ এই কারণেই আমরা আলফাত্তাহ জিনিসটাকে বুঝে নেব কিন্তু এই ফাত্তাহার প্রভাব থেকে আমরা কেউ মুক্ত নই মুসলিম যেমন মুক্ত নই তেমন কাফেরও মুক্ত নই এবং আল্লাহ যদি খুলে দেন তাহলে সেটা কি খুলে দেবেন সেটা আল্লাহ ভালো জানেন এটি শাস্তিও হতে পারে এটি রহমতও হতে পারে এই কারণেই আমরা সবসময় বলবো আল্লাহ আপনি রহমতের দরজা খুলে দেন এই যে বাংলা ভাষায় দরজা খুলে দেন এই কথাটা আপনার মুখে মানে শব্দমালায় বোকা বেলরিতে আনতে হবে আমরা কিন্তু যখন নিজেরা নিজেদের ভিতরে কথা বলি বাচ্চাদেরকে যখন শিখাই অথবা নিজেরা যখন অন্যের সাথে কথা বলি তখন কিন্তু এই কথাটা বলি না মনে করি দরজা খুলে দেওয়া এই কথাটা মনে হয় যে অনেকটা গ্রাম্য না 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 কখনোই নয় এটি আল্লাহর ভাষা আল্লাহ এই কথাটা শিখিয়েছেন এভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লামে শিখিয়েছেন আল্লাহ মাফতাহি আল্লাহ খুলে দেন আবো আব দরজাগুলো খুলে দেন রহমতের এই কারণে আমরা বলবো যে আল্লাহ ও আপনার যেমন কারোর কাছে আপনি গেলেন তাকে কিছু উপদেশ দিচ্ছেন সান্ত্বনা দিচ্ছেন কি বলবেন ও আল্লাহ যেন আপনার উপরে রহমতের দরজা খুলে দেয় ও আল্লাহ যেন আপনার উপরে রিজিকের দরজাটা খুলে দেয় আল্লাহ যেন আপনার উপরে ভালোবাসার দরজাটা খুলে দেয় আল্লাহ সুবাহ আপনার জন্য যেন হিদায়ার হিদায়াতের দরজাটা খুলে দেয় রিজিকের দরজাটা খুলে দেয় এই কথাটা মুখে আনলেই এই ফাত্তাহার উপরে আমল হয়ে যাবে ইনশাআল্লাহ যে এইভাবে যদি আপনি আপনার ভাষায়ও বলেন আর যদি আরবি ভাষায় বলতে চান তাহলে ওইভাবে আল্লাহ আফতাহ আলী আবহাওয়া বা রাহমাতিক আবা মানে হিদায়াত হিদায়া এভাবে আবু আবার রেজ্ক আবা রাহমা ইত্যাদি এভাবে বলা যায় তবে নিজের ভাষায় অনুনয় করে আগ্রহ নিয়ে বলাটা উত্তম কেননা আরবি ভাষায় সবাই এভাবে বলতো একজন সাহাবি মানে এই কাহিনী হাদিসের ভিতরে এসেছে সে এক পর্যায়ে একটা জটিল একটা সমস্যার সমস্যায় পড়েছিল সে বলেছিল আল্লাহ মাফ তাহালি আলাইয়া ও আল্লাহ আমার উপরে তুমি মানে মানে সব কিছুর সমাধানটা করে দাও তখন আল্লাহ সুবাহ তালা আয়াত নাজিল করে তার একটা সমাধান করে দিয়েছিল এরকম একটি আয়াত কারিমা সুরা নূরে আছে তো যাই হোক যেটা আমরা বলতে চাই যে এই যে আলফাত্তাহ এটি হচ্ছে আল্লাহর একটি মহান নাম এবং যেই নাম থেকে আমরা আমাদের যাবতীয় কল্যাণের দরজাটা আমরা খোলা পেয়েছি যখন আমাদের জন্ম হয়েছে আল্লাহ সুবহানা তালা আমাদের এই কল্যাণের দরজা যেন মৃত্যুর আগ পর্যন্ত খোলা রাখেন আমরা যেন তার রহমত থেকে বঞ্চিত না হই আমাদের সবার জন্য যেন আল্লাহ রহমতের দরজাটা খুলেই রাখেন ও আল্লাহ আমাদের সবার জন্য তুমি রহমতের দরজা খুলেই রাখো এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আিরুদ্দা আনিল আনিলামদুলিল্লাহি রব্বিল আয়ালামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত